ফেরেশতারা আল্লাহকে বলবেন, তোমার বান্দা বান্দিরা বাড়ি গিয়ে সুন্দর বিছানায় আরামের ঘুম দিল, মাবুদ তুমি যে আমাদেরকে পুরস্কৃত করেছো এবার আমরা করব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা এ পবিত্র মাজলিসে এসে যারা এই মর্যাদা লাভ করলো এদের কাউরির মা বাপ ভাই বোন ছেলে মেয়ে স্বামী বিবি দাদা দাদি নানা নানি খালা ফুফুরা মরে নির্জন কবরে আছে। ফেরেশতারা রে সকাল পর্যন্ত পবিত্র মাজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের ফরিয়াদ করতে থেকো। আপনারা এলেন কদমে কদমে, ফেরেশতা পুরস্কৃত হয়েছেন, পুরস্কার পেয়েছেন। ফেরেশতাগুলো আপনাদের আত্মীয় স্বজন যারা মরে কবরে আছে ওদের জন্য মঙ্গল কামনা করতে থাকবে। তো আপনারা এসে আপনাদের মুর্দাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? ভাই আসমান থেকে পানি হয়, পাথরেও পড়ে মাটিতেও পড়ে না, পাথর বুকে নেয় না, এজন্য পাথরে হালের ফাল ঢোকে না। আমি তো চাষির বেটা, এখনো চাষ আছে, জি তো ফাল ঢোকে না, সে তো ফসল দেবে না, পানিকে বুকে নেয় না পাথর, আর মাটি বুকে নেয়, পানিকে শুষে। চাষ দিয়ে বীজ বপন করি তো ফসল দেয় নাকি? তো কোরআন পাকের আয়াতকে শুনে দিলে বসাতে হবে, তাহলে শান্তি পেয়ে গেছেন, আরো শান্তি পেয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। এবার চলে যাচ্ছি কালকে যেখানে ছেড়েছিলাম, তার পূর্বে একটা জিনিস, কি যে সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামত তো পেয়েছি আমরা, এই সমস্ত নিয়ামতের মধ্যে যে আমরা একের পরে দ্বিতীয় দিন জীবনকে আনন্দ দিয়ে, জীবনকে শান্তি দিয়ে, শান্তি পেয়ে চলাফেরা করছি, এ সমস্ত নিয়ামতের হামদের মধ্যে দিয়ে আল্লাহর প্রশংসা হবে, খোদা তোমার মেহেরবানি। আমার সাথে সাথে ছেলেরা আপনারা বলবেন, মেয়েরা না, খোদা তোমার মেহেরবানি। জি জি জি, সমস্ত নিয়ামতের মধ্যে দিয়ে হাম করব, আল্লাহর প্রশংসা হবে। এই সুন্দর সুন্দর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা আরো জোরে। এই সুন্দর সুন্দর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তুমি কত দিলে দান, ভাই বিরাদার পত্র সজান, তুমি কত দিলে দান, ভাই বিরাদার পত্র সজান, খোদা পেলে অন্ন জগাও, খোদা পেলে অন্ন জগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, এ শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার হুকুম তর করে আমরা প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বাংলায়, শ্রেষ্ঠ নবী দিলেন মোদের তাড়িয়ে নিতে রোজনা সরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোদের তাড়িয়ে নিতে রোজনা সরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহ খুশি হলেন না নারাজ? খুশি। আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লস? লাভ। লাভ হলে কোথায় যাবেন? জান্নাতে। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা পাঠ করেছি কোরআন মাজিদ থেকে। বেরাদার কাদি জাকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আমার রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমাদের কাছে আল্লাহর তরফতে গেল। তাই আল্লাহ বললেন, আল্লাহর তরফতে আসলো একখানা নূর জ্যোতি। আল্লাহু আকবার। সেই নূর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। একদিকে আমার আল্লাহ বললেন, আমার হাবিবকে আমি নূর করে জগতের বুকে পাঠালাম। আমার রাসূলুল্লাহর চুল মোবারক নূর, চেহারা মোবারক নূর, চোখ মোবারক নূর, নাক মোবারক নূর, কান মোবারক নূর, জবান মোবারক, দন্দার মোবারক নূর। নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নূরে নূর ভরা। ভাই জানা আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মোহাম্মদ বাসারুল্লাহ কাল বাসার, ইয়াকুত হাজারুল্লাহ কাল হাজার। মোহাম্মদ সাল্লাম মানুষ, তবে বাসারিয়াত লেবাসে আমাদের মতো মানুষ নন। আল্লাহ আল্লাহ। ইয়াকুত পাথর, সারা দুনিয়ার পাথরের মতো পাথর নয়, ইজ্জতওয়ালা পাথর। জান্নাতে চলে যাবে কিয়ামতের দিন। হাইরাতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই পাথরের কাছে গিয়ে বলেন, পাথর রে, তোর কোনো ইজ্জত নাই, সম্মান নাই রে পাথর। পাথরকে, এই জান্নাতি পাথরকে লক্ষ্য করে বলছেন, এ পাথর, এ হাজরা শোন, তোমার কোনো দাম নাই, তোমার কোনো মর্যাদা নাই। যদি তোমার দাম থাকতো তাহলে ওই পাহাড় কেটে কেটে মানুষ নিত, পাথর চুম্বন দিয়ে বাড়িতে ভালো ভালো জায়গাতে রাখতো। পাথর মূল্য থাকতো, মর্যাদা থাকতো, রাস্তায় পাথর একটাও পড়ে থাকতো না। পাথরকে হাতে নিয়ে চুম্বন দিয়ে পকেটে ভরে বাড়ি নিয়ে গিয়ে সুন্দর জায়গাতে রাখতো। হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বলতে বলতে ওই পাথরকে এবার বুকে জড়িয়ে ধরে নিয়ে দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেন, পাথর রে, আমি উমর তোমার তোকে চুম্বন দিলাম, দিচ্ছি, শোনো পাথরে তোমাকে আমি চুম্বন দিচ্ছি। আমার রাসূলুল্লাহর উম্মতীরা কিয়ামত পর্যন্ত এসে তোমাকে চুম্বন দিবে, কারণ এটাই যে তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। বললে গো, একটা পাথরের নবীর সাথে যদি সম্পর্ক হয়, এত ইজ্জত তোলা হয়ে যায়। আমার নবী কত শানওয়ালা, নবী কত শানওয়ালা। रसोला में के लोरे दुनिया रसोला में और गलेते जार तस्वीर माला रे गलेते जार तस्वीर माला के चले वाई कमली वाला रे हाय रे अमर बुकर दरगा ताला हाय रे सबार बुकर दरगा ताला तारे लेके निये आय रसोल्ला में हाय रे आरोसेर ओए आलो के रे हाय रे आरोसेर ओए आलो के रे के आनीलो दुनिया रसोल्ला में हाय रे देखी नाई सोनेची काने गैर देखी नाई शोनेछि काने मानसे ना सोई मानसेर व्यथा रे हायरे एमन दरदीर कथा हायरे एमन दरदीर कथा शुने परानो जुड़ाय रसूलुल्लाह खूब सुंदर मजलिस ए नसीपुरेर मजलिस अरे नसीपुरे मद्रासा गोटा पश्चिम बांगलाय तथा भारतवर्षे नसीपुर ग्रामेर मद्रासार जन्य एकटा सुनाम छड़ियेछे जोरे बोलेन जी हुजूर ए नसीपुर मद्रासा शुधु पश्चिम बांगला नय घुरछि तो देखछि तो बिहार झारखंड सुनछि तो मौलाना जुबायर होसेन मुजाद्दिद मुफ्ती जुबायर होसेन मुजाद्दिदी साहेब हुजूर पीरे तरीकत बदरुद्दीन हुजूर मुजाद्दिद साहेब इनादेर बदौलते आज नसीपुर के अल्लाह चमके दिएছেন जी ये आपनादेर माथार ताज देखें ব্যাপার হচ্ছে কি আমি বুড়া হয়ে গেলাম 36 বছর থেকে জালসা জীবনী করি তো যারা এই কথাটা বলেছে ওরা তো আমার পোতার বয়সের লোক ওরা কি বুঝে আমি এগিয়ে নিয়ে যাব না এগিয়ে নিয়ে গিয়ে মানুষ বুঝতে পারবে না তখন লোকেই বলবে কি ছেড়ে ছেড়ে বললে নাকি বাবু এইদিকে তো ও জানবে না লোকে বলে বেড়াবে ছেড়ে দিতে ছেড়ে দিতে ছেড়ে দিতে আমি এক দিক থেকে জীবনীকে সাথে নিয়ে যাব 5 दिन करबेन आमी 3 दिन करब माने आज आछि आर काल आछि आर हजरत शेहरुल इस्लाम साहेब मौलाना शेहरुल इस्लाम साहेब 2 दिन बोलबेन आरो जदि सुनते चाहें तो आर एकटा 3 दिन 4 दिन लेगे बक्ता करे नियेन कि बाबू छेड़े छेड़े आमी बोलते पारबो ना आर गजल कोनो जायगाते आमी बोली कोनो जायगाते बोली ना तबे आजके गजल आछे गजल गेले बोलते होबे गजल गेलेओ बक्तव्य ओई गेलेओ जीवनी जी से तो कमिटीर लोक जोरहात करे बोलछि क्षमा करबेन आमाके मने किछु नियेन ना जतटुक आपनादेर स्वार्थे आमाके बोलते हय स्टेजे ततटुकुई बोलबो जी कमिटी खूब भालो खूब आग्रह प्रकाश करेছেন खूब भालो लेगেছে युवक छेलेरा सत्यि खूब आग्रहेर साथे जीवनी अनुष्ठान करें एवं करेছেন और जीवनीर मध्य जायज नाजायज हाराम हालाल भालो मंदर एकटु आलोचनाओ थाकते होबे नाकि बाबू जी 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 आमार हुजूरও বলে দিয়েছেন নাত গজালো একটু বলতে হবে तो जा कमिटी जेन दुख ना पान अपनारा जेटा बोलेছেন সেইভাবেই गजल कम बोलबो और जीवनी के एकटु इहाकाना उहाकाना दल्लीन बुझते पारलेन तो एबार नमाज होबे कि होबे ना एखोनो बुझलेन इहाकाना उहाकाना माने इयाकाना बदुआ इयाकाना इहाकाना उहाकाना दल्लीन এখন ভেবে নেন যাই হোক প্রতিদিন আল্লাহ আমাকে জালসা করান জানেন জীবনী করেন প্রতিদিন 8.5 মাস এটা চারটিখানি ব্যাপার নয় এই যে 29 তারিখ থেকে শুরু হয়েছে একদম রোজার চাঁদ উঠে দিয়ে বন্ধ হবে ঈদের পরের দিন থেকে আবার প্রোগ্রাম শুরু হবে বর্ষা পর্যন্ত তো যাই হোক খুব ভালো জিনিস ভালো লক্ষণ কমিটির ছেলেরা ভালো অফার দিয়েছেন আমি খুব খুশি আছি আল্লাহ যেন খুশি থাকেন আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন নবী এখনো আসেননি আল্লাহ কোরআন পাকের মধ্যে আবার বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবা সাফিহিম রাসূল বান্দা বান্দিরা রে মুমিনদের নফসের উপরে আল্লাহ ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মত যারা মুহাব্বত নবীর সাথে করবে তাদের নফসের জন্য আল্লাহ নবীকে পুরস্কার স্বরূপ দিয়ে দিয়েছেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আমেনা স্বামী হারা এবার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। বৃদ্ধ আব্দুল মোতালেব 111.5 বছর বয়স। হযরত আব্দুল মোতালেব বলেন, আমেনা ও বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে গেছে, আমার আব্দুল্লাহ আমাকে আব্বা বলে ডাকবে না বেটা, ও বেটি ডাকে দেবে না, তুমি একবার চোখখানা খুলে আমাকে আব্বা বলে ডাক দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার আল্লাহ বলেন আব্বা বলে ডাক দাও বেটি। আহারে শ্বশুর অজ্ঞান তো। আব্দুল মোতালেবের চোখ দিয়ে পানি বয়ে যায়। রাত এসে গেল, চেরাগ জ্বালালেন, বসে বসে কাঁদেন, চোখের পানিতে বুকের কাপড়ে ভিজাইয়া দেন। খাওয়া নাই, দাওয়া নাই, পানি পান করা নাই, জর্জরিত হয়ে কলেজা ফাটিয়ে চোখের পানি ফেলতেছেন আব্দুল মোতালেব। রাত কেটে গেল। দ্বিতীয় দিন ওইভাবে খাওয়া নাই, দাওয়া নাই, পানি পান করা নাই, বসে বসে চোখের পানি পেলে কাঁদছে। 2 দিন গেল, 3 দিন, রাত এবং দিন, 3 দিন হয়ে গেল। 4র্থ দিন চলে আসলো। আব্দুল মোতালেবের চেহারা মলিন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, চোখ মোবারক গোলাপ বসে গেছে, ঠোঁট মোবারক যেন শুকিয়ে গেছে। একদিকে ছেলে মরার শোক, অপর দিকে আমেনা অজ্ঞান হয়ে আছে। মা 4 দিনের দিন আমেনার চোখ খুলে গেল। আব্দুল মোতালেব আর উম্মে আইমান পারছে। সুফিয়া আব্দুল্লাহর বোন পাশে বসে আছেন। আমেনার যখন চোখ খুলল, আব্বা বলে ডাক দিলেন। আব্বা! আমেনা আব্বা, শুনেছি সেই সফর শেষ করে আপনার ছেলেরা সব বাড়ি এসছে আব্বা। আমার মাথার তাজ, আমার স্বামী আব্দুল্লাহ কোথায় আছে আব্বা? আমেনা, তোমার আব্দুল্লাহকে আর তোমার বুকে দিতে পারলাম না। তোমার আব্দুল্লাহ ইন্তেকাল করে সেই নির্জন নিজের ঘরে শুয়ে গেছে বেটি। তোমার আব্দুল্লাহ আসবে না। আমার মাথার তাজ নেমে গেছে, আমার স্বামী মারা গেছে। হ্যাঁ বেটি আমেনা, আমার স্বামী মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে। স্বামীর জন্য জর্জরিত হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। অনেক সময় কাটলো। মেয়েরা আমেনার হাতের চুড়ি খুলল, কানের নাকের খুলে নিল। নবী মায়ের পেটে 4 মাস 14 দিনের রয়েছেন। নবী মায়ের পেটে, যে নবী মায়ের পেট থেকে আব্বার কাছে হাজির হয়েছিলেন সেই নবী। বেরাদার গোসল করতে নিয়ে যাচ্ছে মেয়েরা। আমেনার পায়ের নিচে পাথর পড়ে গেল। আমার রব্বুল আলামিন বলেন, ও পাথরে আমেনার পায়ে কোন রকম কোন শক্ত হয়ে আঘাত করবি না। পাথর বলে, মাবুদ, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কোনোদিন এই কথা বলা হয়নি। আল্লাহ আগে না কেন বলে আমার রব্বুল আলামিন বলেন পাথরের আসলে আমেনার পায়ে তলে যখন পড়ে যাবা আগুনে যেমন মোম গলে যায় আর তুলো নরম স্প্রিংয়ের মতো হয়ে যায় ও পাথরের আসলে আমেনার পায়ের নিচে পড়া সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যায় ও কোন রকম কোন শক্ত যেন আগে দিয়ে আঘাত যেন না পায় আমেনা। এবার পাথর বলে আল্লাহ গো দুনিয়া থেকে দুনিয়া সৃষ্টি থেকে কোনদিন এইভাবে নরম হতে বলে আমি গো আল্লাহ এ রব্বুল আলামিন কোনদিনে মোমের মতো গলতে বলনি গো রব্বুল আলামিন কেন এইভাবে বলা হলো। আমার আল্লাহ বলেন পাথরের আরে আমার হাবিব বাপ হারায়তি হয়ে গেছে আমি না স্বামী খারাপ হয়েছে আমি না যদি উহু বলে শব্দ দেয় আমার হাবিব মায়ের পেটে এতিম কষ্ট পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ হাত তুলে বলবেন সুবহানাল্লাহ যেন আমি না কোন রকম উহু শব্দ মুখ দিয়ে বের না করে। যদি হুহু বলে শব্দ বের করে আমেনা তাহলে আমার হাবিব বাপ হারা মায়ের পেটে আছে কষ্ট পাবে। আল্লাহ বলেন আমি সহ্য করব না মোমের মতো বলে যেত। গোসল করতে নিয়ে যাওয়া হলো গোসল হয়ে গেল সেই সময়ে যে লেবাস লেবাস পরানো হলো আমেনাকে গোসল দেয় বাড়িতে নিয়ে আসলো মেয়েরা ঘরে নিয়ে আসলো আমেনা একটু শরবত খাও। বোনেরা আমার মাথার তাজ নেমে গেছে আমার কলিজা পুড়ে যাচ্ছে তাই এ পানি পান করিয়ে শরবত খাই আমার আত্মাটাকে ঠান্ডা হবে। বোন দুনিয়ার নিয়ম অনুযায়ী তো খেতেই হবে। পরে পরে তোমার শ্বশুর আব্দুল মোতালিব দেখো শুকিয়ে গেছে চোখগুলা বসে গেছে ঠোঁটগুলা শুকিয়ে গেছে চেহারা সবুজ হয়ে গেছে প্রিয়তম সন্তানকে হারিয়েছে 4 দিন ধরে কোনো খাবার খায়নি কোনো পানি পান করেনি। আমেনা একটু পান করো পানি পান করালেন কিছু একটু খেজুর ফলমূল খাওয়ালেন খেলেন থাকলেন কিন্তু আমেনার পেটে নেবি তো পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি। সারা দুনিয়ার মেয়েদের পেটে যখন বাচ্চা আসে তখন মায়েদের ঋতু বন্ধ হয়ে যায় মানে মায়ের নাড়ির সাথে বাচ্চার নাড়ির জোর থাকে আর ওই মায়ের রক্ত মাংস খেয়ে শরীর তৈরি করে বাচ্চারা এই জন্য বাচ্চা জন্ম হয়তো নাড়ি কাটতে হয়। কথা বুঝতে পারলেন ভাই? জি। তো আমার রাসূলুল্লাহ মায়ের পেটে ছিলেন আমেনার পেটে ছিলেন তো আমেনার নারীর সাথে নারীর জোর ছিল না নারী কাটা নবী মায়ের পেটে ছিলেন কতদিন 9 মাস 10 দিন প্রবাহিত আইয়ামে মাহরি প্রবাহিত কিন্তু খবর পাচ্ছেন আমেনা রহমতের নবী নূর নবী মুস্তাফা আমার পেটে আল্লাহ আবির্ভাব ঘটিয়েছেন। আমেনা খেলেন আব্দুল মোতালিবকে খাওয়ানো হলো সব তো জর্জরিত উম্মে আইমান সুফিয়া আমেনার ঘরে থাকো আমেনার সাথে থাকো। হাইরাত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাবেন কি স্বামীর ব্যথা বেদনায় যন্ত্রণায় এবার কাতর হয়ে আছেন ভাইজান আমার। হাইরাত আমেনা এবার দেখতে পাচ্ছেন আল্লাহ তিলাকে দেখাচ্ছেন যেমন জ্যোৎস্না রাত্রিতে মানুষের ছায়া দেখতে পাওয়া যায় সূর্যের কিরণে সূর্যের কিরণে এই গাছগুছরা লতাপাতা মানুষের এবার মানে ছায়া পাওয়া যায় ওই রূপ যেন দেখতে পাচ্ছেন আমেনা আর জোনাকি পোকা এই যে আলো যেমন পিট পিট করে দেয় ও গভীর দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে যেন জোনাকি পোকার মতো আলো এবার উদ্ভুত করে দিচ্ছে, ঘর যেন খুশবুতে খুশবুময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইরাতে আমেনা ভয় পাচ্ছেন, আবার ওপর দিকে দেখতেছেন, মনে হচ্ছে যেন আকাশের তারাগুলা খুলে খুলে আমার বাড়ির দিকে চলে আসছে। তবে আওয়াজ পাচ্ছি না, আমেনা আওয়াজখানা কি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দলের দল ফেরেশতা, বাড়াচ্ছ কেন, বাড়াওনি। আল্লাহর তরফ হতে আল্লাহর হুকুমে দলের দল ফেরেশতারা আমেনার ঘরে হাজির, আর আমার রাসূলুল্লাহকে আল্লাহর ফেরেশতারা সালাম জানাচ্ছেন, দরুদ পড়ছেন নবীর প্রতি। আমেনা ভয় পাচ্ছেন, তারাগুলা পড়ে যাবে ঘরে, মরে যাব, ঘর ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাব। যাক, আমার যখন জানের পেয়ারা, আমার মাথার তাজ, আমার আত্মার ঠান্ডা যখন চলে গেছে, তো আমিও মরে যাব, আল্লাহর আমানত আল্লাহর দিকে চলে যাব। এবার চলে আসার পর বলেন, আমেনা তুমি এইভাবে ভয় পাচ্ছ, ভয় করছো, এইভাবে চোখের পানি ফেলে কাঁদছ, ব্যাপারখানা কি? বলে, আব্বা জানি আমার ভয়ের কারণ এসে গেছে। বলে কি? মনে হচ্ছে যেন আসমানের তারাগুলা আমার ঘরের দিকে ঝরে ঝরে চলে আসছে আব্বা গো। আবার দেখছি যেন জোনাকি পোকার মতো ঘরে আলো দিচ্ছে, ছায়ার মতো রাত্রে, জ্যোৎস্না রাত্রিতে যেমন গাছের ছায়া, বাড়ি ছায়া, ওই রূপ ছায়ার মতো লাগছে। তবে আব্বা গুনগুন শব্দ পাচ্ছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে। এ বলছে, এই আওয়াজখানা যেন পাচ্ছি। বলে, আমেনা তুমি ভয় করো না, কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা বড় নিয়ামত দান করেছেন, যার কারণে আল্লাহর তরফ হতে অনেক গুণা ফেরেশতা আসছে, আর আসার পরে দরুদ আর সালামের নাজারানা পেশ করছে, ওই যে তারার মতো লাগছে। আমেনা, ওগুলো আল্লাহর ফেরেশতা, জনাব কি পোকার মতো যেন আলো যেমন দেয়, আলোগুলা তোমার ঘরে দেখছো, এগুলা সব আল্লাহর ফেরেশতা। সব আল্লাহর ফেরেশতা। নবী খুশবুতে ভরপুর। আর আমি আর আপনি যখন জন্ম হয়েছিলাম, কেউ গেছে দেখতে 6 দিন 7 দিন 8 দিন, তো নাকে কাপড়, আস্তে আস্তে গন্ধ করছে, আতুর আতুর। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? তো হাইরাতে আমেনা, পেটে আমার রাসূলুল্লাহ, হাইরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন ঘর থেকে বেরোতেন দিনের বেলায়, শুকনো গাছের নিচে যেতেন, কচি পাতা বেরিয়ে ফুল ফুটে যেত, আওয়াজ দিয়ে বলতো, আমেনা তোমার জন্য খুশির খবর, তুমি বড় দুনিয়াতে ভাগ্যবান, তুমি নূর নবী মুস্তাফার মা হতে চলেছ। ও উটগুলা, হরিণী গুলা, ছাগল গরু মেষ গুলা আমেনাকে যখন দেখতো, আর এগুলা দড়িয়ে এসে আমেনার কদম বুসি করে বলতো, আমেনা তোমার জন্য খুশির খবর, তুমি নবীদের সরদার নবীকে পেটে পেয়ে গেছো, আল্লাহর মাহবুবকে পেটে পেয়ে গেছো। তাওরাতের ভাষার কথা বলছি, তাওরাতের আলেমরা খবর বলেছে, সেই খবর মোতাবেক জেনে গেলাম আল্লাহ তোমার মধ্যে নূরে মুহাম্মদীকে চমকে দিয়েছেন। ও আমেনা তুমি ভয় করো না, ডর করো না। উটগুলা বলে, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা যে নবীর জন্য লালায়িত, ও নবী আমেনার গর্ভে আছে, চলো আমেনার ইজ্জত করো, সম্মান করো, খোদার ঘর কাবার কসম করে বলছি। बोलছি তোমরা ওর নবীকে পেয়ে যেতে চলেছো। ওই নবীকে পেয়ে যেতে চলেছো। খুশির খবর আছে। হযরত আমেনা नबी के पेटे नहीं आছেন अनेक अलौकिक घटना देखছেন। আমেনার हाथे বেঁধেছে लोहा মাথায় জড়ি। আইয়ামে জাহালিয়াত মানে ওই সময়ে মেয়েদের পেটে বাচ্চা আসলে মাথায় জড়ি দিত हाथे लोहा দিত। তাহলে শয়তান ভূত পেরোতে হাওয়া বাতাসে বাচ্চাটার ক্ষতি করতে পারবে না, এইটা নিয়ম ছিল। তো আমেনার হাতে বেঁধেছে লোহা মাথায় জড়ি। আমেনা শুয়ে আছে। একজন বুজুর্গ ব্যক্তি নুরানি চেহারায় আমেনার বাড়ির সামনে এসে সওয়ারিটাকে রেখে দিয়ে ঘরে গেলেন। ঘর আলোয় আলোকিত হয়ে গেছে সেই ব্যক্তির হাজির হওয়াতে। আমেনা ঘুমে। আমেনা আমেনা কিন্তু আওয়াজ পাচ্ছেন, আওয়াজ দিচ্ছেন। আমেনা নবীদের সর্দার তোমার পেটে আছে, তুমি হাওয়া বাতাস ভূত পেরোতে ভয় করো না, ভয়ের কারণ নেই। এই লোহার জড়ি বাঁধা সেরেক বেদাত এগুলা খুলে ফেলে দাও। আমেনার ঘুম ভেঙে গেল। ওই ব্যক্তিকে আর দেখতে পেলেন না। রাত কেটে গেল। সকালে আব্দুল মোতালেবকে বললেন, শ্বশুরকে তো বললেন, বেটি আবার দেখো তো পরের দিন। আবার পরের দিন ওইভাবে শুয়ে আছেন। ওই ব্যক্তি আবার এসে বলছে, আমেনা এগুলা বানা সেরেক আর বেদাত, এগুলা কেন রেখেছো? খুলে ফেলে দাও, ছুড়ে দাও। ঘুম ভেঙে গেল। ওই ব্যক্তিকে আর দেখতে পেলেন না। আবার ওইভাবে রাত কেটে সকালে আব্দুল মোতালেবকে বললেন, আবার দেখো তো বেটি পরের দিনে কি হয়। আবার পরের দিন ওই নুরানি চেহারার ব্যক্তি এসে ওই মাথার জড়ি আর হাতের লোহাকে কেটে খুলে নিরুদ্দেশ করে দিলেন, গায়েব করে দিয়ে চলে গেলেন। আমেনার ঘুম ভেঙে গেল। জড়িও নেই, লোহাও নেই। আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতীরা শোনো, আমি যখন মায়ের পেটে ছিলাম সেই সময়ে এবার মেয়েরা লোহার জড়ি মাথায় বেঁধেছিল, সেরেকার বেদাতে এবার আমার মাকে ডুবাচ্ছিল। আমি তখন মায়ের পেটে ছিলাম। আমার আদি পিতা ছয় আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বুজুর্গ লেবাসে এসে আমার মায়ের হাত থেকে লোহা মাথা থেকে জড়ি এবার খুলে ফেলে দিয়ে নির্দোষ করে আমার মাকে সেরেকার বেদাত থেকে বাঁচিয়ে গেছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে দেন সুবহানাল্লাহ। জি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কত নবী দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পক্ষ, একটা সারা আর একটা হাজেরা। হাজেরার বেটা একটা ইসমাইল। জি, ইসমাইলের বংশ একটাই নবী। ইসমাইলের সিলসিলাতে একজনই নবী, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। আর সারার পেট থেকে ইসহাক আলাইহিস সালাম নবী। ইসহাক আলাইহিস সালাম, তিনার বেটা ইয়াকুব আলাইহিস সালাম, তিনার বেটা ইউসুফ আলাইহিস সালাম। এই লাইনে 70,000 নবী। জোরে বলেন। কিন্তু সমস্ত নবীর চাইতে আমার নবীর মর্যাদা বেশি, ইসমাইল আলাইহিস সালামের বংশে বিরাদার। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাকে শিরক আর বেদাত থেকে বাঁচিয়ে গেছিলেন। ঘুম ভেঙে গেল, দেখতে এলেন। আব্দুল মোতালেবকে বললেন, আব্বা এই জিনিস দেখলাম, এই জিনিস ঘটেছে। আব্বা এগুলো নেই। বলে ঠিক আছে বেটি, এইভাবে তো তোমার মধ্যে যে আল্লাহ নিয়ামত দান করেছেন এই নিয়ামত তোমার কাছে আছে, আর কোনো দুনিয়ার শক্তি তোমার কাছে আর প্রয়োগ করতে পারবে না। বলে দেন সুবহানাল্লাহ। এ বিরাদার রোজার একের পরে দ্বিতীয় দিন এইভাবে কাটেন। যখন দিনের বেলায় আমেনা ঘরের বাইরে যান, মেঘের আবর এসে আমেনাকে ছায়া করে নেয়। হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো গাছের নিচে যেতেন, গাছ ডাল খুলে দিয়ে জ্বর থেকে উঠে আমেনাকে সেজদা করে নিত। তারপর হাজরাতে আমেনা যখন কোনো রাস্তায় চলতে চলতে পাথর এবার দেখতে তো পাথর এবার দেখতে পাওয়ার পর পাথর আওয়াজ দিয়ে বলতো, মারহাবা মারহাবা ইয়া আমেনা, তা হয় আমেনা, তোমার জন্য খুশির খবর খুশির খবর খুশির খবর। আব্দুল মোতালেবকে বলতেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটি ভয়ের কোনো কারণ নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এক গাছের নিচে বসে আছেন, গাছ তো সালাম করলো। এবার আমেনা স্বামীর জন্য চোখের পানি ফেলতেছেন, এমতো অবস্থায় একদল সবুজ রঙের পাখি হাঁ হাঁ করে উড়ে চলে আসছে 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 আসছে। আমার রব্বুল আলামিন বলেন, ও পাখিরা শোনো, আমেনা গাছের নিচে বসে আছে, আমেনার পেটে আমার হাবিব। পাখিরা শোনো শোনো, গাছের ওপরে বসিও না, আমেনার মাথার উপর দিয়ে উড়ে যেও না। তোমরা দূরে নেমে যাওয়ার পর হেঁটে হেঁটে আমেনার কাছে গিয়ে আমেনাকে সালাম দিবা, আমেনাকে সালাম দিয়ে খুশির খবর শুনিয়ে দিবা। একদল পাখি ওইভাবে এসে এবার জমিনে ফাঁকাতে নেমে যাওয়ার পর হেঁটে হেঁটে আদবের সাথে আমেনার কাছে গিয়ে কদম মুজি করলো। পাখিগুলা আমেনাকে বলে, আমেনা আল্লাহ নূর নবী মুস্তাফা আবির্ভাব ঘটিয়েছে তোমার মধ্যে, তাই আল্লাহর হুকুমে আমরা এসেছি। এবার সালাম দিয়ে ওই পাখির দলে বেরিয়ে গেল। আর একদল পাখি ওইভাবে হাও করে চলে আসলো। তো আমেনার কাছে যাওয়ার পরে সালাম দিয়ে বিদায় নিল। একদল পাখি এইভাবে এসে বিদায় নিয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলেন, উম্মতিরা শোনো, আমি যখন মায়ের পেটে ছিলাম আল্লাহর অগণন ফেরেশতা পাখির রূপ ধারণ করে এসে আমার মাকে সালাম জানিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার মাকে গো সম্মান জানিয়েছিল পাখির রূপে। আল্লাহর ফেরেশতারা এইভাবে আমেনা অনেক অলৌকিক ঘটনা দেখতে পারবে। রাদারি একদিন আমেনা ওই রাস্তায় কাঁদছেন, বেরাদার রাস্তায় চলতে চলতে নির্জনে একাই, যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ মাতার তাজ বেরিয়ে গেছিলেন, ওই রাস্তা দিয়ে চলতে চলতে আমেনা একটা গাছের নিচে বসে বসে চোখের পানি ফেলে কাঁদলেন। স্বামী গো, কোন শব্দ কেন হচ্ছে শেষে? স্বামী গো, এই রাস্তা দিয়ে তুমি গেছিলে আর ফিরে আসনি, একখানা সন্তান তুমি আল্লাহর তরফতে নিয়ামত আমার পেটের মধ্যে রেখে চলে গেছো। স্বামী স্বামী গো, ছেলেটা দুনিয়ায় আসার পর আব্বা বলে ডেকে আব্বার বুকের মায়া মহব্বত প্রেম ভালোবাসা পাবেন। মায়েরা স্বামী কত বড় নিয়ামত, স্বামীকে মনে করে করে আমেনা চোখের পানি ফেলে কলেজা ফাটিয়ে কাঁদছে। কিন্তু সবাই কেঁদে গেছে, মনে হচ্ছে যেন আল্লাহ আমার চোখের সামনে রেখে দিয়েছেন সব ঘটনা। মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন আর বলছি। আল্লাহ বলেন, বাগরে তুই হরিণকে শিকার করিস, হরিণকে খেতে ভালোবাসিস, তোদের জন্য আল্লাহ হরিণকে শিকার দিয়েছে। তবে বাঘ, আজ তোকে আল্লাহ বলেন তুই হরিণকে শিকার করিস না, हरिण के तु क्षमार चोखे देख क्षमार मने देख हरिण के तु डाक दिबी हरिण तोर काछे चले आसबे हरिण के आमी अल्लाह बोलछेन आमी बोले देब बाघ तोके डाक देबे ओई डाके साड़ा दिए तुई चले जाबी बात तो के शिकार करबे ना खाबे ना क्षति करबे ना और आमे नाके दुई जने खुशीर खबर खाना दिए आसबी आमार आल्लाहर हुकुम हये गेछे ओ बिरादार नतुन नतुन भिडियो आमे ना करते करते आमादेर এই এইচপি ডিজিটাল সাউন্ডকে সাবস্ক্রাইব করুন একদম ব্যতি ব্যস্ততায় রয়েছেন आमेनार चोख बंद बाघेर सामने हरिण हाजिर बाघ हरिणी के एबार आवाज दिल हरिणी बाघेर आवाजे दौड़ते दौड़ते गिये बाघेर कपाले चुम्बन दिल बोलेन सुबहानाल्लाह बोले खबर काना कि बोले आमेना कांदतेछेन आमेनार गर्भे आल्लाहर हबीब रयेछेन आल्लाह दयार सागर दुनियाते क्षमाकारी करे पाठाच्छेन ओ चलो चलो आमरा दुइजन गिये आमेनाके खुशिर खबर खाना शोनाय आसि आमेना जेन खुशिर मन निये चोखेर पानी आंचले मुछे जेन फिरे बाड़ी जाय ए बिरादारी बाघ आर हरिण दुइजन नाचते नाचते डान्स दिते दिते एबार आमेनार दिके चलते लागलो मायेरा आमेनार काछाकाछि चले गेछे एबार पायेर टप टप खटखट आवाज आमेनार काने एबार चोख खुले देखछेन एई तो मरे जाबो बाघे आमाके चिड़े देबे फेड़े देबे आमी आर बाँचबो ना माबूद आमी एखन कोन दिके जाई गो आल्लाह आजिराते आमेना बोलेन आमी आर कोनो दिके पालाते पारबो ना जेते पारबो ना तुमी बाघ आमाके चिड़े देबे फेड़े देबे कलेजा बेर करे खाबे तबे आमी तो जानी बाघ हरिण के शिकार करे तबे बाघेर साथे केन हरिण बाघेर साथे केन हरिण खोसाले खोस मेजाजे आमेना एइভাবে চিন্তা ভাবনা করতেছিলেন বাঘ আর হরিণের আল্লাহ জবান খসিয়ে দিয়ে আল্লাহ বলালেন বাঘ আর হরিণ বলে আমেনা কেঁদো না তুমি কাঁদছো তোমার পেটে রহমতের নবী আছে ক্ষমাকারী নবী আছে নূর নবী আছে আমেনা তুমি কেঁদো না কষ্ট পেও না ও আমেনা আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলেকে দুনিয়ায় ক্ষমাকারী করে আল্লাহ পাঠাচ্ছেন ও আমেনা তাই আল্লাহর হুকুমে বাঘ আমি হরিণ আমার শিকার आमी शिकार के क्षमा करे दिएছি বলার পরে বাঘ আর হরিণ আমেনার কদম বুঝি করলো আমেনা খুশির খবর হয়ে গেল চলে যায় আইরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর পেয়ে বাড়ি চলে আসলেন বাঘ আর হরিণ এবার নিজেদের জায়গায় চলে গেল ভাইজান আমার আইরাতে আমেনা আব্দুল মুত্তালিবকে বলেন আব্বা গো ও আব্বা জান আজ এই ঘটনা ঘটেছে আমেনা আর অনেক লোকে ঘটনা দেখবা তুমি বাইরে কাউরে বলো না ভলেন্টিয়ার্স মেয়েরা আসছে এখনো এখনো আসছে সব জায়গা করে দেবেন এই যে সামনে জায়গা আছে 100টা মেয়ে বসতে পারবে না কি হুজুর সামনে 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 পাঠিয়ে দেন সামনে নিয়ে আসুন भाईरा आसें तो अपनारा बसे आसें किछु समय एई तो 2 घंटा बोलबो मने करे एसेछि 1 घंटा हये गेल नाकि किन्तु एई भाबे जोदि आज शोनेन जत शुनबेन तत शुनते इच्छा होबे तो आमार मन बोलछे शुनबेन केन आमार जीवने स्टेज थेके मानुष उठे जाय ना एटा आल्लाहर मेहेरबानी खास दया रहमत नबी मायेर पेटे 5 मास 6 मास 7 मास साढ़े 7 मास किन्तु पेट देखे क्यों कोनोदिन बुझते पारे ना आमादेर मा बोनदेर पेटे जोदि बाच्चा थाके 5 मास 6 मास 7 मास 8 मास 9 मास 10 मास आमरा बुझते पारी मेटार जननी होबे मेटार बाच्चा होबे मेटार पेटे बाच्चा आछे। अल्लाह रब्बुल आलमीन हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आमेना रदियल्लाहु ताआला अनहार पेटे 9 मास 10 दिन ছিলেন। আমেনার পেট থেকে কেউ কোনোদিন বুঝতে পারেনি। এবার কোরাইশ বংশের ওই উটেরা বলে বেড়াতো, গোটা মক্কা শহরে খবর দিয়ে বেড়াতো, মক্কার মানুষেরা শুনো শুনো এই নবীর জন্য তোমরা লালায়িত, সেই নবীর খুশবু পেয়ে গেছি, তোমরা আমেনার ইজ্জত সম্মান करो, তোমরা ওই নবীকে পেয়ে যেতে চলেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরদাউসে রয় গজল বলতে ভয়ও লাগছে হ্যাঁ। ফেরদাউসে রয় হুরো পরি লইবে আমাদের বরণ করি রে তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে তাই রইব না নিরাধমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কাল দাড়ি সত্য আলে ছাড়বে তরি গো তাই তো বসে আরাম করি নদীর পাবো ফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। নবীর নামে দরুদ মিজান তে চড়ে বুঝবো রে নবীর নামে দরুদ পড়ে মিজানে তে চড়ে বসবে রে পাপ হালকা হবে হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। তারা দেশে রোজা রাখি সারা দেশে नमाज पढ़ी रे रईब सुखे आधार गोरे ताई तो पाबो कुल आल्लाहर नूरे तैरी मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि सल्लम लातार कलेमा पढ़ते मोरा करब ना कबूल ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह चलो अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सब जैगाते आमाके गजल बोलते बोले किन्तु एखाने गजल बोलते माना हलो केन आमी कारणटा एखन खुजे हठात पाबो ना परेक्षण आमी व्याख्या करे बेर करब। जी 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 ব্যাপারটা কি বের করব কিন্তু আমি জালসা জীবনী করি এটা আমার পেশা নয়। नबीर गोलामी स्वीकार करे आमी जलसा करे बेड़ाई ना तो एकटा कथार लेगे पाका दरगार मतो जलसा छेड़े आमी स्टेज छेड़े जाई जलसा छेड़े चले गेछिलाम पाका दरगार टाइम उल्टा पाल्टा करेछिलो बोले बड़ो जलसा सायदाबाद यूनिवर्सिटी पश्चिम बांगलाय हजार हजार आलेम थाके टाइम उल्टा पाल्टा करेछिलो बोले जलसा छेड़े आमी चले गेछिलाम आमी नबीर गोलाम। जी দিনের খিদমত আল্লাহ করাচ্ছেন আমি করছি খুব মন মানসিকতা উজ্জ্বল করে স্টেজ কথা বলি বাস্তবকে সামনে রেখে। তো যাই হোক আল্লাহ ক্ষমা করুক সবাইকে আল্লাহ যেন ভালো রাখে বলেন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার আমি নাম অনেক রকমের অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন। पेटर मध्य नबी आमादेर मा बोनदेर पेटे बाच्चा थाकले बुझते पारा जाए आमेनार पेटे 9 मास 10 दिन नबी केउ बुझते पारे ना कि आमेनार पेटे बाच्चा छिलो आर आमादेर मा बोनदेर पेटे जोदि बाच्चा थाके ताहले बेशी बेशी खाबार दिते हय माने बाच्चाओ खाबार खाय पेट बड़ो देखे बुझते हबे ना भाबते हबे ना बाच्चा थाके मायेदेर पेटे तो एकटु बेशी खाबार खाय কেন ও বেঁচে থাকে ওই খাবার খেয়ে আর বাচ্চাটাও মায়ের পেটে থেকে খাবার খায় এই জন্য বেশি খাবার লাগে। তো আমেনার পেটে নবী 9 মাস ছিলেন তো আমেনাকে কোনোদিন 9 মাস ভোকও লাগেনি পিপাসাও লাগেনি। আমেনা 9 মাস 10 দিন ক্ষুধা পাননি কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে মায়ের পেটে জান্নাতি খাবার পৌঁছে দিতেন। নবী আমার জান্নাতি খাবার খেতেন মায়ের পেটে। আমেনা বলেন আমার পেটে 9 মাস 10 দিন ছিল সন্তান আমার ওই সন্তান খানায় 9 মাস 10 দিন আমি কোনোদিন ভোগ বুঝতে পারিনি ক্ষুধা বুঝতে পারিনি। ও বিরাদার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই যখন বেরাদারি রাস্তা দিয়া হাঁটতেন এবার মেঘেরা বরেছে আমেনাকে ছায়া করে নিত হযরত আমেনার শরীরে পানি লাগতো না কাদা দিয়ে হেঁটে যাব মনে করতেন আল্লাহর ফেরেশতারা এসে চাদর বিছিয়ে দিতেন জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদারি আমেনার গর্ভে নবী দুনিয়ায় আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা সৃষ্টি দোয়া করে আল্লাহ গো তো চাও মা ইহুদি মানে তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নবী আসার কথা আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও নইলে আমরা বাঁচতে পারছি না গো রব্বুল আলামিন। এ বেরাদারি আল্লাহর কাছে দোয়া করে কারণটা কি কোন সময় দেখুন আল্লাহর নবী মা আমেনার গর্ভে আল্লাহ দয়ার নবীকে দুনিয়ায় পাঠাবেন। এবার কিন্তু নদীর এবার পানি শুকিয়ে যেতে লাগলো পুকুরের নদী খালের পানি এবার কমে যেতে যেতে লাগলো। ব্যাঙ, কুমির, মাছেরা, পোকামাকড়েরা এবার ভেবে নিয়েছে আর বাঁচবো না, মরে যাব, কঠিন সময় এসে গেছে। আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি গো আল্লাহ, তোমার তরফতে রহমতের নবী আসবে। আল্লাহ রহমতের নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করে, গাছের শিকড়ের রস এবার কমে যেতে লাগলো। গাছেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার তরফতে দয়ার নবী আসার কথা, আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। চতুষ্পর্জন তুরিস্তনের দুধ এবার শুকিয়ে যাচ্ছিল, বাচ্চারা দুধ পায় না, বাচ্চারা শুকিয়ে যাচ্ছে। মায়ের পাশে জমিনে গড়াগড়ি দিয়ে এবার বাচ্চারা ছটপট করে কাঁদবে। ওই চতুষ্পদ জন্তু, ওই বাচ্চাদের মায়েরা আল্লাহর কাছে হাউ হাউ করে কেঁদে চোখের পানি ফেলে দোয়া করে, ফরিয়াদ করে, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি আল্লাহ তোমার তরফতে দয়ার নবী আসবে। আল্লাহ গো, তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। এরা দোয়া করতে লাগলো। অপরদিকে বেরাদার, নবী আসার পূর্বে আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। জি, ইজ্জত পেত না, সম্মান পেত না, মর্যাদা পেত না। আপনাদের মায়ের জাতেরা, আমার মায়ের জাতেরা কেমন সম্মান পেত না? এই আমে জাহলিয়াত, ওই সময় নবী আসার আগে যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত, কিংবা এখনো যে মেয়েদের স্বামী মারা যায়, তো আমরা কি বলি বাংলা ভাষায়? বিধবা। একটু হ্যাঁ না বলেন, বিধবা। উর্দুতে কি বলা হয়? বেওয়া নাকি? বেওয়া। তো নবী আসার আগে যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত, তো বলতো ওই সময়ে কি বিধবা মেয়েকে সমাজে রাখবো না, গ্রামে রাখবো না, অনেক জায়গায় বলতো বাঁচিয়ে রাখবো না। কেন? সকালে যদি বিধবা মেয়ের দিকে নজর চলে যায়, মানে এক নজর দেখে নেওয়া যায়, তাহলে সারাদিন মান ভাগ্যে খাবার জুটবে না। বলেন তো নাউজুবিল্লাহ। এক কথা কিন্তু বলতো। জি আচ্ছা। আর সকালে যদি বিধবার দিকে নজর চলে যায়, যদি বিধবাকে দেখে নেওয়া যায়, তাহলে সারাদিন মান ভালো যাবে না। আচ্ছা, খারাপ প্রথা না ভালো ভাই? খারাপ। বিধবার যদি সকালে চেহারা দেখা যায়, তাহলে সারাদিন মান কাজ পাওয়া যাবে না। খুব খারাপ প্রথা, নিয়ম। তো বিধবা মেয়েকে সমাজে রাখবো না। স্বামী মারা যেত, মেয়েটাকে বেঁধে পাহারা দিত, ওর স্বামীকে আগুনে পুড়িয়ে এসে গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একটা কুঁড়ো ঘর করে দিত, গোসল দিয়ে কাপড় পরিয়ে ভরে দিত। বলতো মেয়েটা, তুমি এক বছর এই ঘর থেকে বেরোতে পাবা না, এক বছর গোসল করতে পাবা না, এক বছর কাপড় বদলাতে পাবা না। তো নির্যাতনে মেয়েরা মারা যেত। তো অনেক অনেক মেয়েরা অনেক জায়গায় স্বামীকে আগুনে পুড়ানোর জন্য নিয়ে যেত। তো স্ব ইচ্ছাতে এই যুবতী মেয়েরা গোসল করে কাপড় পরে স্বামীর আগুনে পড়ে নিজের জানকে হত্যা করত। আর একটা রাওয়ায়াত, যে স্বামীকে যখন আগুনে পোড়াতো, আগুন দাউ দাউ করে জ্বলত, আর এই মেয়েটার হাতে পায়ে রশ্মি দিয়ে কষে বেঁধে এবার নিয়ে যেত। হাইরে কষ্ট, হাইরে যন্ত্রণা, মেয়েদের উপরে অত্যাচার। মা, এ মায়েরা এত অত্যাচার। এই জিন্দা মেয়ে, স্বামী মরে গেছে তাই हाथे पाए रस्सी दिए कषे बेधे दाव दाव करे जखन आगुन जलतो युवती मेयेदेरके जिंदा मेयेदेरके स्वामीर आगुने फेले पुड़िये मारतो सतीदाह प्रथा बला हय। भाईरा এই অবস্থায় আমাদের মায়ের জাতেরা যখন জর্জরিত ব্যথায় ব্যথিত আমার রব্বুল আলামিন কাছে ফরিয়াদ করে বলেন মাবুদ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নবী আসার কথা লাগে তুমি দয়ার নবী পাঠাও নইলে আমরা বাঁচতে পারছি না। দোয়া করছে মায়েরা, এ মায়েরা দোয়া করছে আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবকে আমি পাঠাতে চলেছি আমিনার গর্ভ হতে দুনিয়ার প্রকাশ করব তুমি আটটা জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহর হুকুম হতে লাগলো আটটা জান্নাতের দরজা খুলে দাও। কিন্তু আমিনা পেটে যে নবী কত শান শওকাত দেখেন আমিনার নবীকে পেটে নিয়ে যখন পানি আনতে যেতেন কুমাতে এই ঘটনাটা আগে বলবো বলবো করে থেকে গেছে তো ঝুঁকে পানি তুললে আল্লাহর হাবিব কষ্ট পাবে নবী কষ্ট পাবেন তো যখন আমিনা পানি আনতে যেতেন কুমাতে তো আল্লাহ বলতেন জিবরিল কুমার পানিগুলা ওপরে তুলে আমিনার পায়ের তলাতে গড়িয়ে দাও কেন আমিনা ঝুঁকে যদি পানি তুলে কুয়া থেকে তো আমার হাবিব কষ্ট পাবে আমার হাবিব যেন কষ্ট না পায় তুলে দাও পায়ের গড়ায় তুলে দিতেন আমিনার যতটা দরকার প্রয়োজন পানি নিয়ে নিতেন চলে আসতেন আবার পানি যেখানকার সেখানে নেমে চলে যেত। এই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন তো এবার দেখেন বলে আটটা জান্নাতের দরজা খুলে দাও মানে শান্তির দরজা খুলে দাও। নতুন নতুন ভিডিও সালসাবিল নাহারের পানি হায়াতুন নাহারের পানি জান্নাতের পানি প্রবাহিত করে দাও বলে দেন তো নবীর আশিক কোনোদিন দ্বিধা করবে না। দেখেন আমি বললাম বলে দেন তো আপনারা বললেন কি বললেন সুবহানাল্লাহ। বাহ এই জিবরাইল সাতটা আসমানের দরজা খুলে দাও সাতটা আসমান দরজা খুলে দাও সাতটা জাহান্নামের দরজা বন্ধ করে দাও জিবরাইল এখানে দিয়ে দাও একটু হুজুর নিয়ে নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ছুটি ঘোষণা করো ছুটি ঘোষণা করো ছুটি ঘোষণা হয়ে গেল। তারপর দলের দল জুলুস করছি আপনারা দলের দল ফেরেশতারা জুলুস করে আমিনার ঘরে চলে যাবে আমিনার ঘরকে ঘিরে একজন অপরজনে কাঁধে কাঁধ দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান এইরকম ফাঁকা ফাঁকা কিন্তু এই প্রথম আসমানে সূর্য চাঁদ তারা আছে এই আল্লাহর সব নিয়ামত দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে আর চাঁদ তারা নেই এই চাঁদ তারা সূর্য এখানে অন্যগুলো এমনি স্বাভাবিকভাবে সুন্দরতম পরিবেশ আল্লাহ তৈরি করে রেখেছেন। এটা জানেন কি জানেন না এটা জানালাম এটা জানেন সূর্য চাঁদ তারা এই আসমানেই আছে এই যে সাততাবাক বলছি বলে মৌলানারা সাততাবাকে এইসব চাঁদ সূর্য তারা নেই চাঁদ সূর্য তারা এই দুনিয়াতেই প্রথম এখানেই আছে সাত তাবাক আসমান পর্যন্ত কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে আমার নবীর উপরে দরুদ আর সালামের নাজরানা পাঠ করো जैनब दिवो से আমরা আপনারা জুলুস করি ফেরেশতাদের সুন্নাত ১২ রবিউল আউয়াল তারিখের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জুলুস করে দুনিয়াতে অবতীর্ণ করেছিলেন। জোরে বলে দেন এ বেরাদার মাবুদ বলে ও জিবরাইল খুরেদেরকে বলো জান্নাতে খুশি মানাবে। ও জিবরাইল তিনখানা পতাকা তৈরি করো, লেখো সাদা কাপড়ে সবুজ রঙের কালিতে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঝান্ডা তৈরি করো। কি হবে বলে আমার হাবিবকে যখন আমেনার গর্ব হতে দুনিয়াতে প্রকাশ করব একটা পতাকা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে দিও, আর একটা ঝান্ডা কাবার ছাদে দিবা, আর একটা ঝান্ডা আমেনার ঘরের ছাদে দিয়ে দিবা। ছাদ বলতে যেই ঘর সেই ঘরের উপরে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঝান্ডা দেওয়া ফেরেশতাদের সুন্নত, মসজিদে পতাকা দেওয়া ১২ রবিউল আউয়াল তারিখকে স্মরণ করে ফেরেশতা জিবরাইলের সুন্নত। কথা বুঝতে পারলেন বাবু? তো ১২ রবিউল আউয়াল তারিখে মসজিদে ছাদে ঘরের ছাদে রাস্তায় দরজায় যে দিচ্ছেন আপনার পতাকা, এটা জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। আর নবীর আগমন যখন হয়ে গেল তখন আজাজিল শয়তান, কার কথা বললাম বাবু? আজাজিল শয়তান এইবার নবীর জ্বলনে সমুদ্রে পালালো, সমুদ্রে গিয়ে এবার ডুব দিতে লাগলো। হাদিস পাকে আছে ৪০ দিন নিজের জায়গাতে আসেনি আজ এই ইবলিস শয়তান, এই সমুদ্রে ডুব দিয়েছে আর উঠেছে। কথা বুঝতে পারলেন তো? নবী দিবসে কেউ জুলুস করে, কেউ আনন্দ করে, কেউ ঝান্ডা দেয়, তো কেউ জলে। জলে কিনা বাবু? তো জ্বললে জেনে নিলেন এ আপনার ইবলিসের দলের লোক। আর যারা মহব্বতে করে তারা নবীর প্রেমিক এবং তারা জান্নাতি খুশবু পানেওয়ালা লোক। জোরে বলেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় বানাচ্ছেন। আল্লাহ বলেন জিবরাইল সানা, আল্লাহ বলছেন আমি গরিবের জন্য আজ রহমতের খাজানা লুটাবো। আল্লাহ বললেন স্বয়ং নবীর জন্য গরিবের জন্য রহমতের খাজানা লুটাবো। হায়াতুন নার সালসাবিল নারের পানি প্রবাহিত করে দাও। এ বিরাদারি নবী আমার দুনিয়ায় আসতেছেন, আসেননি, এখনো আসতেছেন। আমাদের মা বোনদের গর্ভগতে পেট থেকে যখন বাচ্চা হয় তখন মাতার দিক হয়ে জন্ম হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার নিয়মটা কি? বাচ্চা জন্ম হয় তো বাচ্চার আগে মাথা দুনিয়াতে আসে। কথা বুঝতে পারলেন? তারপর দেহধর, আমরা ওইভাবেই হয়েছি। কিন্তু আমার একটা ভাইকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, তো পা আগে দুনিয়াতে এসেছিল। এইরকম অনেক সন্তান হয়, ৫০, ১০০, ২০০, ৫০০ মধ্যে এক একটা বাচ্চা পায়ের বলে হয়। আগে পা দুনিয়ার দিকে আসে, তারপর গোটা দেহ। কিন্তু মেয়েদের খুব কষ্ট হয়। আর এই মাথার দিক হয়ে যেটা হয় এটা সুস্থভাবে মেয়েদের বাচ্চা হয়। তো বাচ্চা জন্ম হওয়ার নিয়মই হচ্ছে মাথার দিক হয়ে প্রসব হয়, রক্ত পানির সাথে প্রসব হয়। রক্ত পানির সাথে প্রসব না হলে মেয়ে মারা যাবে কিংবা বাচ্চাটা মারা যেতে পারে, এটা নিয়ম। তো আমাদের গ্রামেও ৩-৪টা আছে এরকম পায়ের দিকে হয়েছে। তো আগে বলতো ২৫, ৩০, ৪০ বছর আগে, তখন ওষুধপত্র কম ছিল। তো তো বলে আরে যার কোমরের ব্যথা ভালো হয়েছে না দিয়াওয়াকে লিয়ে আই দিয়ে ভোরের বেলা ৩ দিন লাত মারিয়ে লে কোমরে, और पाटा तीन बार करे ठेकेले তাহলে और কোমরে ব্যথাটা ভালো হয়ে যাবে। এখন আপনাদের দিকে বলতো কি বলতো না জানি না, আমাদের লালগোলার দিকে বলতো, আপনাদের দিকে বলে বাবু? হ্যাঁ বলে। এটা কিসের বরকত দেখেন, এটা কিসের বরকত, কিসের ফজিলত? ফজিলতটা হচ্ছে আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, মানে পাঠাচ্ছেন, তো নবী দুনিয়াতে আসছেন পায়ের বলে, এইটাই হচ্ছে সিধা হয়ে হওয়া। আর মাথার দিক হয়ে হওয়াটাকে উল্টা হওয়া হয় বলে। কিন্তু বর্তমানে আমরা আগে গুণায় দুনিয়ার মানুষ পায়ের দিকে থেকে হয় যেটাকে, ওইটাকে উল্টা হওয়া হওয়া বলি, তাই না? উল্টাটা। তো আবার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে তো পায়ের বলে। হাইরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুনিয়াতে আসেন, আমেন। আর এ প্রসবে এক ফোঁটা রক্ত আর পানি আসেনি, বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এবার দুনিয়াতে পা রাখলেন। এবার যেমন পা রাখলেন, এবার পা রাখার পর আওয়াজ দিয়েছিলেন নবী আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী বলেছিলেন দুনিয়াতে এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। দিয়ে নবী সেজদায় গেলেন, সেজদা থেকে নবী এক মুঠ মাটি নিলেন, দিয়ে উঠে এইভাবে বললেন আঙুল তুলে, লা ইলাহা ইল্লাল্লাহ হু ইন্নী রাসূলুল্লাহ। সব নবীদের কালমা নবীর উপরে, আমাদের কালমা নবীর উপরে, আর নবীর কালমা আল্লাহর পরে নিজের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর নবী। রাসূলুল্লাহ দুনিয়াতে সেটা বলেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পাকদের শরীর মোবারকে স্ট্যাম্প ছিল না। আমার রাসূলুল্লাহর সানায়ে মুবারাকে মোহরে নবুয়ত ছিল, স্ট্যাম্প ছিল, তাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী চলে আসলেন। হযরত আমেনা বলেন, আমার ইহসাস হলো, আমি বুঝতে পারলাম আমার সন্তান হবে। আশেপাশে ঘরে মেয়েরা আমার কাছে হাজির। আমি দেখলাম ভোর রাতের সময় আমার বাচ্চাটা এবার দুনিয়ায় যেমনই ভূমিষ্ঠ হলো, তো দেখতে পেলাম সবই আলো, নূরে নূর, আলোয় আলো। আমার ঘর অন্ধকার ছিল, আলোতে পরিপূর্ণ হয়ে গেল। আমার ছেলেকে আমি কোলে তুলে নিলাম। হযরত আমেনা দেখলেন ফি কুসুরি শামস, শাম পর্যন্ত নিজের চোখে 3500 কিলোমিটার দূর বাড়ি, মানুষ যেমন লাইট দেখে লাইট দিয়ে দেখে, তো ওই রকম দেখতে পেলেন আমেনা শাম পর্যন্ত। মসজিদে বাইতুল মুকাদ্দাস, জোরে বলেন জি। আমেনা বলেন, আমার কাছ থেকে যত প্রকাশ হলো, এক ফোঁটা রক্ত পানি প্রসব আসেনি, সব আলোয় আলো প্রকাশ হয়েছে। অগণন ফেরেশতা, গুনগুন শব্দ। আমেনা ভয় পাচ্ছেন। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও যাও, এক পেয়ালা সারাবান তুহরা পানি আমেনার পাশে রেখে দাও। আমেনার পাশে রাখা হলো। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পানি পান করলে, এবার ভয়, ভীতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা মনের সব দূর হয়ে গেল। ভাই জানা মারু হযরত আমেনা এবার দেখতেছেন একটা দাসী, আব্দুল্লাহর ভাই আবুল আহাব, আবুল আহাবের একখানা দাসী, তার নাম ছিল সাওবিয়া। এবার ও নবী জন্ম হয়ে যাওয়ার পর, দুনিয়ায় আসার পর এ সাওবিয়া এবার দৌড়তে দৌড়তে আবুল আহাবকে গিয়ে বলে, আবুল আহাব, ও আবুল আহাব, আপনি आपनार भाई आब्दुल्लाह जे इंतेकाल करे चले गेছে आब्दुल्लाहर घरे अल्लाह नूर नबी मुस्तफा रबिर घटिए दिलेन। अल्लाह रब्बुल आलामीन रहमतेर नबीके आमिनार घरे पाठिए दिलेन। आमिनार घर उजाला হয়ে গেছে তাই না কি বলে হ্যাঁ আবু লাহাব নবীর নিজের চাচা খুশি হয়ে ও সাউবিয়াকে আঙুল দ্বারায় বললেন বলল যাও তুমি আজাদ হয়ে গেলা কেনা দাসী ছিলা আজাদ হয়ে গেলা এই রাতে সাউবিয়া এবার দৌড়তে দৌড়তে খুশিতে আমিনার কাছে চলে গেলেন। এ ভাই জান আমার এই রাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এবার আমার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবাতে 360 খানা মাটির পুতুলি ছিল এলো রে কোরাশের ঘরে আমার নবী দোজা আনন্দতে উঠলাম তো আনন্দতে উঠলাম তো জমিন ও আসমান এলো রে কোরাশের ঘরে আমার নবী দোজা আমার নবী যখন দুনিয়া এলো তুই নয়ন তার অশ্রু ছিল আমার নবী যখন দুনিয়া এলো দুই নয়ন তার অশ্রু ছিল গুনাহগার উম্মতদের মনে পড়েছিল কান্না ছিল পরাণ এলো রে কোরাশের ঘরে আমার নবী আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া আসলেন পরে আল্লাহু আকবার বলে সিজদা করলেন। সিজদায় নবী কেঁদেছিলেন আর জবানে বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি মাবুদ গো আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। উম্মতিদের জন্য নবী আমার কেঁদেছিলেন। নবীর আগমন হয়ে গেল নদীতে পানি ভরে গেল পুকুর খাল বিলে পানিতে ভরে গেল ব্যাঙ সব আপনার পোকামাকড় শান্তি পেয়ে পানির স্রোতে চলে আর আলেমদের জন্য দোয়া করে আল্লাহ ওই আলেমদের কথা শুনে দোয়া করেছিলাম ফরিয়াদ করেছিলাম আলেমদের ইজ্জত সম্মান হায়াত বাড়িয়ে দাও। এ বেরাদার গাছের শিকড়ে রস হয়ে গেল গাছের গাছ শান্তি পেল গাছের পাতায় হাওয়া সুন্দর সুলোক দিতে শুরু করে দিল। আল্লাহর নবীর আগমন হলো পাখিরা বাসায় এবার সুন্দর গান গাইতে লাগলো। নবীর আগমন হলো চতুষ্পদ জন্তুর স্তনে দুধে ভরে গেল চতুষ্পদ জন্তুরা এবার বাচ্চাকে দুধ খাইয়ে বাচ্চার মুখে হাসি ফুটিয়ে ও মা জননীরা নিজেদের কলেজাগুলাকে ঠান্ডা করার পর গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবার খুশির খবর ছড়াতে লাগলো। এই বিরাদার আল্লাহর নবীর আগমন হলো অপর দিকে ভাইজান আমার এবার মেয়েরা শান্তি পেয়ে গেল আল্লাহর নবীর আগমনে। সেই দিন সুদ চাঁদার তারা যেন মিটি মিটি হাসলো নবীর আগমন হলো সূর্য আকাশে মৃদু হেসে হেসে আসলো। নবীর আগমনে প্রতিটা সৃষ্টি শান্তি পেয়ে সবার মুখে হাসি ফুটে গেছিল আর নবী আমার কেঁদেছিলেন। তাই কবি বলেন এলো রে কোরাশের ঘরে আমার নবী দোজাহান আনন্দতে উঠলো মেতে জমিন ও আসমান এলো রে কোরাশের ঘরে আমার নবী দোজাহান। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে এবার কাবাতে 360 খানা পুতুলি ভরে রেখেছিল বেদিনরা এবার জিন শয়তান ঢুকেছিল ভাইজান আমার। আল্লাহর নবীর আগমনে এবার শয়তান জিনের ওই মূর্তিগুলা এবার মুখের বলে আছড়ে পড়ে চিচি করে আওয়াজ দিতে লাগলো। যারা মূর্তি পূজা করত তাদের বাড়িতে মূর্তিগুলা এবার বেহুশ হয়ে উল্টে পড়ে যেতে লাগলো। শয়তান জিন ঢুকেছিল ভাইজান আমার। আজাজিন শয়তানের কথা বললাম। নবীর আগমন হলো সূর্য এবার সমুদ্রে গিয়ে গোতা দিতে লাগলো 40 দিন গোতা দিয়েছিল ভাইজান আমার। আল্লাহর নবীর আগমন হলো এবার কাবার 14টা নিশানা কাংরা ধসে পড়ে গেল। আল্লাহর নবীর আগমন হলো কাবা যেন থরথর কাঁপতে লাগলো। লাগলো। হযরত আব্দুল মুতালিব কাবার মোতালি আব্দুল মুতালিব এবার কাবার হিলা দেখে পুতুলিগুলা পড়ে যাওয়াতে তিনি মূর্তি পূজক ছিলেন না ভাইজান আমার, তবে কাবা খোদার ঘর ইজ্জত করতেন, সওজ্জাত করতেন, সম্মান করতেন। আব্দুল মুতালিব এবার ওই মূর্তি হিলছে, এবার হিলতে হিলতে পড়ে যাচ্ছে, অপর দিকে কাবা যেন টলমল হচ্ছে। ভাইজান আমার কাবা যেন কাঁপতেছে, আবার কাঁপতে কাঁপতে যেন আমেনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। এ বেরাদার আব্দুল মুতালিব দূরে সরে গেছেন, ফাঁকাতে চলে গেছেন। আর বাঁচব না, ভূমিকম্প, এত বড় ভূমিকম্পের কথা কোনোদিন শুনিনি, এত বড় ভূমিকম্প কোনোদিন দেখেনি, আজ সব ধ্বংস হয়ে যাবে, আর কেউ বাঁচবে না, আমিও বাঁচব না। এইভাবে আশঙ্কা করে আব্দুল মুতালিব ভয়ে ভীত হয়ে এবার কান্দেন, চটপট করেন। ভাইজান আমার কাবা হিলতে হিলতে আমেনার ঘরের দিকে ঝুঁকে গেল। আমার রাসূলুল্লাহকে কাবা সে সম্মান জানালো, সেজদা করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা আমার রাসূলুল্লাহ। ওই কাবা থেকে আওয়াজ আসতে লাগলো, কুল্লু মুশরিকুন নাজসুন, প্রত্যেক মুশরিকেরা নাপাক। কাবা আওয়াজ দিয়ে বলে, প্রত্যেক মুশরিকেরা নাপাক। এতদিন আমাকে নাপাক করে রেখেছিল, আমি আজ পরিত্রাণ পেয়ে গেলাম। কাবা আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুতালিব শুনুন, ভয়ে পালায়ও না আব্দুল মুতালিব, ভয়ের কোনো কারণ নাই। আজকে ভূমিকম্প নয়, আল্লাহ রব্বুল আলামিন রহমতের নবীকে দুনিয়ায় পাঠালেন, আমি আজ বেঁচে গেলাম, পরিত্রাণ পেলাম, তাই কাবা আমি হিলে হিলে খুশি মানাচ্ছি। এটা জোরে বললে হবে, খুশি মানাচ্ছি। আল্লাহ বলেন, হাবিব, আল্লাহ এক একজন নবী না পেশাব করতে যাবে না, সন্ধ্যা থেকে বসে আছেন, একটু অসুবিধা হতেই পারে, যাওয়া দেখলে তো আশাটাও দেখতে হবে। জি, যাওয়াটা দেখলে আশাটাও দেখতে হবে। বসেন বাবু। তো আল্লাহ বলছেন, হাবিব, এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা করেছি। আল্লাহ বলছেন, হাবিব, আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি, ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে আমি নিশানা বানিয়েছি, মুসার জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি, হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি, ইসমাইলের জন্য জমজম পানিকে নিশানা বানিয়েছি। হাবিব গো, এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গা নিশানা বানিয়েছি। হাবিব, তোমাকে আমি দুনিয়ায় পাঠালাম, তুমি দুনিয়ায় যাওয়ার পর আল্লাহু আকবার বলে সেজদা করলে, মসজিদান। হাবিব গো, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। তোমার পায়ের বরকতে সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম, মানে পাক বানিয়ে দিলেন আল্লাহ। বেরাদার, নবী আমেনার ঘরে রহমতের বারিশ বর্ষণ হচ্ছে কাবাতে। আমাদের দেশে বাড়িতে ঘরে বাচ্চা হয়তো গোসল দেওয়ার জন্য পানি কাপড় নিয়ে যায় কিনা বাবু, একটু হ্যাঁ না বলেন। বাচ্চাদেরকে বাচ্চাকে গোসল দেওয়ায় কাপড় পরায়, সাদা কাপড় দিয়ে জড়িয়ে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার রব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন আমেনার ঘরে। এবারে সে বেরাদারি হযরতে আমেনা লালকে গোসল দেওয়ার জন্য এবার কিছু মেয়েরা এবার কাপড় নিয়ে চলে গেছে, পানি নিয়ে চলে গেছে, এবার গোসল দিয়ে দুনিয়ার কাপড়ে পরাবে। আমার রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, শোনো, আমার হাবিবের জন্য দুনিয়া লালায়িত ছিল, প্রতিটা সৃষ্টি এবার আমার কাছে ফরিয়াদ করছিল। হে শোনো জিবরাইল, আল্লাহ হাবিবকে পাঠালাম, আমার রব্বুল আলামিন বলেন হাবিবকে পাঠালাম, সারা দুনিয়ায় শান্তির বাতাস বয়ে গেল, সবার কষ্ট দূর হয়ে গেল, আমার হাবিবের জন্য এ দুনিয়ার পানি প্রবাহিত হয়ে গেল। ও জিবরাইল, আমার হাবিবকে যেন দুনিয়ার পানিতে গোসল না দেয়, যাও তুমি জান্নাত থেকে হায়াতুন নাহার সালসাবিল নাহারের পানি নাও, আর ওই জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে যাও, মেয়েদের দুনিয়ার মেয়েদের সরিয়ে দিয়ে তুমি আমার হাবিবকে জান্নাতি পানিতে গোসল দিয়ে এবার জান্নাতি কাপড় পরিয়ে এসো। এ হচ্ছেন নবী। আল্লাহর ফেরেশতা সাজিদ আলাইহিস সালাম জান্নাতি পানি এনে কাপড় এনে গোসল দিয়ে জান্নাতি কাপড় পরিয়ে চলে যায়। এবার মেয়েরা লোকের অনেক অনেক আল্লাহর নবী দুধ পান করবেন। সাওবিয়া মেয়েটা, যেটার নাম বললাম, আবু লাহাবের কেনা দাসী ছিলেন, আজাদ হয়ে গেছেন নবীর আগমনে। এই সাওবিয়া বলেন, আমেনা তোমার লালকে দাও, এ তোমার ধনের জন্য, লালের জন্য আমি আজ মানে আজাদ হয়ে গেছি। আমেনা, আমি তোমার ধনকে সর্বপ্রথম এ দুনিয়ায় এসেছে আমি দুধ পান করাবো। এবার সাওবিয়া খুশির মেজাজে আল্লাহর নবীকে বুকে লাগিয়ে প্রথম সাওবিয়া দুধ পান করিয়েছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী গো, দুনিয়াতে এসে সর্বপ্রথম ওই আজাদ কারদা দাসী সাওবিয়ার দুধ পান করেছিলেন। জি, দ্বিতীয়বারে আমেনার, প্রথমে সাওবিয়ার দুধ পান করেছিলেন, তৃতীয়বারে তো গেছিলেন হালেমার বাড়ি নিয়ে দুধ পান করালেন, আমেনার কোলে দিলেন। দুনিয়ার মানুষ দেখার জন্য যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, এই দুনিয়ার মানুষ এখন দেখতে পাবে না, সকালে হয়ে গেছে, তুমি মানুষের রূপ ধারণ করে তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়ে যাও, দুনিয়ার মানুষকে কাউকে যেতে দিও না, আগে আমার সব ফেরেশতারা আমেনার ঘরে এসে আমার হাবিবকে জিয়ারত করবে, তারপর দুনিয়ার মানুষ জিয়ারত করবে, দেখবে। এক দুই করে 3 দিন কেটে গেছিল ভাইজান আমার। 3 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দলে দলে এসে নবীর জিয়ারত করেছিলেন, দরুদের নাজারানা পেশ করেছিলেন, পাঠ করেছিলেন। আল্লাহু আকবার। 3 দিন পর এবার জিবরাইল সালাম সরে গেলেন। আব্দুল মুতালিব আল্লাহর নবী সালামকে কোলে নিয়ে 4র্থ দিনে ভাইজান আমার কাবা দর্শন করিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিনের হাবিব দুনিয়ায় আসার পরে আল্লাহ বলেছিলেন, জিবরাইল আমার প্রতিটা সৃষ্টি আমার কাছে ফরিয়াদ করেছিল, যাও যাও আমার হাবিবকে পাঠালাম, তুমি কোলে নিয়ে নাও, একবার সারা দুনিয়া চক্কর লাগিয়ে দাও, প্রতিটা সৃষ্টি আমার হাবিবের যেন খুশবু পাওয়া পেয়ে নেয়। এতিমহল মামেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদল, রহমত নেমে এলো মামেনা খুশি মনে চুমনে দিলেন নূর বদনে, মামেনা খুশি মনে চুমনে দিলে নূর বদনে। আমার পরে মুখ টেনে, আমার পরে মুখ টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো এতিমহল মামেনার ঘরে, রহমত নেমে এলো আপন সব মক্কা বাসী, ব্যবহার হলো খুশি, আপন পর সব মক্কা বাসী, ব্যবহার হলো খুশি। सी मुख देते मुझके नासी मुख देखे प्रीत मासी सबार पर जुड़े रहमत ने मेलो एतिमा हले मामेनार कोले रहमत ने मेलो दुख जाने घर बारो खाइले खाना तब संगम कर दुख जाने घर बारो खाइले खाना तब संगम कर निजे पेटे पातुर पेटे निजे पेटे पातुर पेटे सारा रात कटेलो रहमत ने मेलो फिर पैगे मर जातो एलो तारा की तो केंदे छिलो फिर पैगे मर जातो एलो तारा की तो केंदे छिलो हिंग साचेरे सत्तो बोलो हिंग साचेरे सत्तो बोलो रहमत ने मेलो एतिमा हले मामेनार कोले रहमत ने मेलो खूब सुंदर मजलिस যেমন জায়গা তেমন কমিটি তেমন মজলিস সে সামিল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি না, ছেলেরা মাথার গাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থ খরচ করে নবীর প্রেমে রহমতের পানিতে ডুব দিয়ে অতি কষ্টকে স্বীকার করে প্রোগ্রাম সাজিয়েছে। সেহেতু তিনাদের মনের বাসনা কামনা। এই 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 লাইটওয়ালা, এই এই লাইটওয়ালা, ওই বলটা বন্ধ করো তো, ওই লাইটটা বলটা, আর ফ্যান গুলা চালু করে দাও যেন পোকা গুলো সব অজ্ঞান হয়ে যেন সব জামাতে ঢুকে যায়। সব চালাও, গরমে সব চাপাচুপি হয়ে বসে আছে আর সব ফ্যানকে বন্ধ করে বসে আছে। আর পয়সা লেবার সময় বলে এতটা ফ্যান ছিল পয়সা দিবা না, যাও চালাও, সব ফ্যান চালাও, গরম লাগছে বাবু বাবু ও না, তখন ফুকা মুখে ঢুকে ওইদিকে চালিয়ে দেন তো ওই ফ্যানগুলোকে সবকে চালান। সত্যি ভাই, এই একটু হাত মিলান তো কমিটির ছেলের তরফ হতে। সত্যি আমি খুব খুশি আছি, আমি মনে মনে বলছি যেতে যেতে কালকে যে কমেডি সত্যি নসিবুরে রহমত বর্ষণ হয়েছে আল্লাহর তরফ হতে, যে মানবতা এত উজ্জ্বল হয়েছে যুবকদের। সামনে বলতে হয় না কিন্তু বলতে হয়, ওইটা দিলে হবে। তো আল্লাহ ভালো রাখুক এই কামনাই করি। মাদ্রাসা পেয়েছেন, পরিবেশ পেয়েছেন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে সব সময়ের জন্য। বেরাদার আমার গাড়ির ড্রাইভার বাবু, আমার গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো বলছে কি জানেন, এই কামারপাড়া মোড় যাওয়ার আগে বলছে হুজুর আপনার জালসা জীবনী 36 বছর থেকে চলছে শুনছি, আপনি বলছেন তখন তো আমি হইনি, তো এইরকম অফার বোধহয় কোনো কমিটি দেয়নি। কি অফার রে? বলে জীবনী শুনবো, বক্তব্য শুনবো, কালেকশন করতে হবে না। আমার গাড়ির ড্রাইভার বলছে গো, তার মানে আমিও জীবনে একটা জায়গা পেয়েছি যেখানে বলছে শুধু আপনার বক্তব্য শুনবো। জি, এই কথাটাতে খুব খুশি হয়েছি। তো যাক, আল্লাহ ভালোবেসেছে বলেই আপনাদের মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে দিয়েছেন, ভালোবেসেছেন বলে আপনাদের মুখ দিয়ে আল্লাহ বের করিয়ে দিয়েছেন। যাই হোক, এইভাবে লাগাতার জীবনই চলছে, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। জনমনি পৌঁছি শিশু কে এমন সেজ দাঁতে যায় बोलो गो सुनते চাই জন্ম নিয়ে কচি শিশু কেমন সেজদাতে যাই बोलो गो सुनते চাই दो জাহানের বাদশাহ সেজে কে এলো রে এ ধরাই बोलो गो सुनते চাই মায়ের পেটে নাড়ি কেটে 9 মাস ধরে কে বারয় কি বাতাঘর নামটি বলো কি বাতাঘর পরিচয় সে আল আমিন ছাড়া কে বা হয় জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে যায় বলো গো सुनते नबी आमिनार घरे मक्काते एक नियम छिलो ज्वलंत देश तो ज्वलंत जायगा तो मक्का शहर खूब ज्वलंत जायगा मायेदेर स्तने दूध हतो ना और कोनो मेयेदेर स्तने दूध हतो तो ज्वलंत दूध हतो कथा बुझते ना अनेक मेयेदेर स्तने दूध आसे किन्तु जले ना दूध तो निजेदेर दूध ना खाइए बाच्चा के গরু উঠে না গরু টরু ছাগলের दूध খায় উঠাই না तो নবীকে যখন আল্লাহ পাঠালেন तो মেয়ে সন্তান একটাও পাঠাননি এক বছর ধরে এক বছর যত মক্কা শহরে বাচ্চা জন্ম হয়েছে सब পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ বলে দেন ওই বছরটাকে আল্লাহ মর্যাদা দান করে দিলেন কেন নবীকে আল্লাহ রহমতের ভান্ডার নবী করে পাঠিয়েছেন আর মেয়েদেরকে সৃষ্টি থেকেই খারাপ নজরে দেখে এই ছেলেরা কিন্তু আল্লাহ ইজ্জত দিয়েছে মা আল্লাহ ইজ্জত দিয়েছেন চরম আপনারাকে না তো মেয়েরা বাচ্চা প্রসবের সময় যতবার আল্লাহ বলে বলে ততটা আল্লাহ মকবুল হজের নাকি দান করে মেয়েদেরকে এই চারটিখানি কথা নাকি বাচ্চা জন্ম দিতে মেয়েরা যতবার আল্লাহ বলে ততটা আল্লাহ মকবুল হজ মানে খোদার দরবারে কবুল হজের নেকি দান করে আল্লাহ আজ মানুষ হজ করতে যাচ্ছে হজ কবুল হয় কি হয় না হচ্ছে কি হচ্ছে না খোদা জানে কিন্তু একজন মেয়ে বাচ্চাকে জন্ম দেয় তো যতবার আল্লাহ বলে ততটা কবুল মকবুল হজের নেকি দান করে একবার সুবহানাল্লাহ বলে দেন মা আল্লাহ চরম ইজ্জত দিয়েছেন আপনারাকে খুব সুন্দরভাবে চলাফেরা করেন তো যেটা বলছিলাম এক বছর কোনো মেয়ে সন্তান আল্লাহ পাঠাননি ছেলে সন্তান পাঠিয়েছিলেন নবীর কারণে যেন কেউ কষ্ট না পায় দুঃখ না পায় ছেলেদেরকে নিয়ে যেত কে দায়েরা ওই যে মক্কা শহর জ্বলন্ত শহর স্তনে দুধ পরিপুষ্ট হতো না তাই মেয়েরা বাচ্চারা মক্কা শহরের মায়ের বুকে লালন পালন হতো না মায়ের দুধে লালন পালন হতো না দেহাতে দায়েদের দুধ পান করে বাচ্চারা লালন পালন হতো তো দেহাতের দায়েদের দুধ পান করে এবং তাদের কাছে লালন পালনে বড় হতো তো 2 বছর পর পর দায়েরা আসতো দেহাত থেকে আর এই দায়েরা যে বাচ্চা নিয়ে যেত তো মাসে মাসে এই মেয়েরা দায়েরা বেতন পেত আর ছেলে বাচ্চা ফিরিয়ে দেওয়ার সময় পুরস্কার পেত খুশিতে পুরস্কার দিত এই বাচ্চার বাপ মায়েরা কিন্তু এবার নবীকে যে বছরে পাঠালেন একটা মেয়ে সন্তান পাঠাননি কারণ যে ছেলেদেরকে আগে মেয়েরা দায়েরা নিবে বেতন বেশি পাবো পুরস্কার পাবো বলে আর মেয়েদেরকে নিয়ে গিয়ে লালন পালন করব তো বেতন মাসে মাসে কম পাবো তো মেয়েদেরকে ইনকারের চোখে দেখবে মেয়েদেরকে নিতে চাইবে না তো না ওই বছরে আল্লাহ একটাও মেয়ে সন্তান পাঠাননি শহরে যত পাঠিয়েছেন পুত্র সন্তান পাঠিয়েছেন আচ্ছা সুবহানাল্লাহ একবার বলে দেন হয়ে গেল तो जेई समय अल्लाह रसूलुल्लाह के दुनियाते पाठालें सेई समय ताइफ कोथाय बोल्लाम जायगाटा ताइफ আর রাসূলুল্লাহর কত দূর তো জীবনীতে যেতে পারবো না, ওই বক্তা যে যাবে। রাসূলুল্লাহ ৬৩ বছরের জীবনে সবচাইতে কষ্টের কঠিন দিন গেছিল তাইফে ইসলাম প্রচার করতে গিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলুল্লাহর সেবা করছেন, নূরের ছবি, নূরের বডি। ইয়া রাসূলুল্লাহ, এই কাটা কাটা দাগগুলা বসন্তের দাগের মতো, ছোটকালে আপনাকে বসন্ত হয়েছিল, এই দাগগুলা কিসে? আল্লাহর নবীর মনটা মলিন হয়ে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? বলে, আয়েশা, ৬৩ বছরের জীবনে আমার সবচাইতে কষ্টের দিন গেছিল। আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে যখন আমি তাইফ গেছিলাম ইসলাম প্রচারে, তো তাইফের মানুষ ৬ দিন পানি বন্ধ রেখেছিল, দোকান থেকে খাবারও আমাকে কিনে দেয়নি। তো ৬৩ বছরের জীবনে সবচাইতে কষ্টের দিন গেছিল আয়েশা। এইগুলা সব তীর আর বল্লমের আঘাতের দাগ, বেদিন মুশরিকদের তীর আর বল্লমের আঘাতের দাগ। আয়েশা, সবচাইতে কঠিন দিন গেছিল এ তাইফ। তো এ তাইফের একটা বংশ সাদ গোত্রের একটা মেয়ে, একটা ছেলের নাম হারিস, মেয়ের নাম হালেমা। মেয়ের নাম কি? হালেমা। হালেমা তার স্বামী হারিসকে নিয়ে মক্কা শহরে যাবে। আচ্ছা, মক্কা শহর থেকে তাইফ কত দূর রাস্তা? আমি যাইনি, নিয়ত করেছি আল্লাহ যদি নিয়ে যায়। এবার দেখেন, পাসপোর্ট করতে দিয়েছি। আমরা তো মালদার নই হজ করতে যাওয়ার মতন, মালদারের উপরে হজ ফরজ নাকি বাবু? খাচ্ছি, খাইছি, খরচ করে দিছি, মালদারের উপরে হজ ফরজ। তো নবীর প্রেমে জীবনী বলি আল্লাহ বলার, তাই জায়গাগুলা দেখার খুব একবার ইচ্ছা আছে। যে ঘটনাগুলো হাদিস পড়ে বলি ওই জায়গাগুলা। তো তাইফ হলো মক্কা শহর থেকে ৬০ থেকে ৬৫ কিলোমিটার। কত বললাম? ৬৫ কিলোমিটার হযরত করেছেন, গাইডলাইনে করেছেন ৬৫ কিলোমিটার। তো আচ্ছা, এখান থেকে ৬৫ কিলোমিটার কোথায় হবে একটু বলবেন? বেলডাঙ্গা, কম বেশ বেলডাঙ্গা স্টেশন, বেলডাঙ্গা ৬৫ কিলোমিটার। তো সাদ গোত্রের মেয়েদের আসার সময় হয়েছে। তো অনেক মেয়েরা সব নিজের ভাইকে, নিজের স্বামীকে, নিজের বাপকে নিয়ে সব তাজা তাজা উটের ওপরে সওয়ার হয়ে এবার চলে আসছে মক্কা শহর ছেলে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার দুধ পান করেছেন, করার পরে আর যেন দুধ পান করছেন না ভাইজান আমার। এবার আমেনা শঙ্কা করছে ছেলের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নাকি। আমার দিকে নজর করে সব সময় ছেলে দেখতেছে রাত্রেবেলায়, যেন আমার পাশে আমি শুয়ে নিয়ে থাকি আঁচলে ডেকে, আমার ছেলে যেন অপর দিকে তাকাই, আমি যেন আলো দেখতে পাই, আমি শব্দ শুনতে পাই। আমার শ্বশুর আব্দুল মোতালেবকে বলি, শ্বশুর গো, আমি আব্বা গো, এই লোক দেখতে পাই আমি না, কাউরে বলো না, তবে বাচ্চা কেন দুধ পান করে না? হাজরাতে আব্দুল মোতালেব কাবাতে এবার দোয়া করতেছেন, ভাইজান আমার, আল্লাহ গো, আমার পোতার আল্লাহ সুরক্ষা করো, মায়ের দুধ পান করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনা পুরো তো আমেনার কোলে বসে আমি নজর করছেন, চোখ মোবারকের দিকে দেখতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দায়রা চলছে ভাইজান আমার। এবার ও হালেমা একেবারে দুঃখিনী, একেবারে গরিবী সংসারে মেয়ে, ২-৪টা ছাগল ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেজুর পাতা ছাউনি ঘর, এবার পাথর টাথর দিয়ে ঘরখানা ঘেরা ছিল। शरीर खाना जीर्ण शीर्ण एकेबारे चोख मुख बसा ठोट बसा अल्लाहु अकबर चुलगुला उस्को खुस्को स्तने जेन दूध छिलो ना अल्लाहु अकबर और आपनार शरीरे गोस्त छिलो ना चामड़ा गुला एबार हाड्डिते जेन लेगेछिलो एकेबारे दुबली एकेबारे जीर्ण शीर्ण खालेमा तबे एक बछरेर एकटा छेले आर तीनखाना बड़ बेटी आनिसा होजाई पासुमरा तीन बेटी एक बेटा एक बछरेर दूधेर बेटाके रेखे स्वामी हारेसके बोलेन स्वामी गो खबर पेयेछि चलुन जाई मक्का शहरे छेले आनार जन्य जाई स्वामी हारेसके उटनिर उपरे सवार करिए निलेन भाईजान आमार ओई उटनिटार आपनार तेज छिल ना दुबली गो गरीबी संसारेर गो आपनार सवारी एकेबारे छिन्न छिन्न जेन ओई उटनिखाना हांटते पारतेछिल ना तबे पारछिल आस्ते आस्ते चलछिल तরু তাজা ওই সওয়ারির উপরে চেপে এবার অন্যান্য মেয়েরা মক্কা শহরে গমন করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বাড়ি যায় ও বাড়ি যায় এ ছেলে নাই ও ছেলে নাই বড় লোকের ঘরের ছেলেদের সব খুঁজতে লাগলো টাকা পয়সা বেশি পাবো পুরস্কার বেশি পাবো বেতন বেশি পাবো বলে এ বেরাদারি হাইরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেস একটা হাদাইকে এবার নিয়ে গেল একটা মেয়েকে নিয়ে গেল হযরত আমেনার ঘরে। দেখো এই জীর্ণ কুটি খেজুর পাতা দিয়ে ঘেরা তাল পাতা ছাউনি ঘর, এই ঘরে একটা বাচ্চা জন্ম হয়েছে দেখতে খুব সুন্দর, তবে ছেলেটা বাপ হারা এতিম। ওই বাচ্চাটার মায়ের নাম আমেনা, আমেনা ঘরে রয়েছে আর আমেনার স্বামী নেই, তবে আমরা চাচা আছি দাদা আছে, পুরস্কার দেওয়া যাবে বেতন দেওয়া যাবে, ওই ছেলেটাকে যদি নাও পাবা নইলে ওই ছেলেটাকে যদি নাও নিয়ে যেতে পারো। এবার ও তাই গেল মেয়েটা গেল, যাওয়ার পরে আমেনার ঘরখানা দেখলো ছেলেটার আমার আব্বা নাই পরে কি হবে বলতে পারছি না। আমেনার ঘরে গিয়ে আমেনার লালকে আমার রাসূলুল্লাহকে এবার কোলে নিয়ে নিল, কোলে নেওয়ার পর নেড়ে ছেড়ে দেখার পর বলে আমেনা দুনিয়া মানে দেশের নিয়ম অনুযায়ী আমি তোমার ছেলেকে নিতে পারছি না, শোনো তবে শোনো রে আল্লাহ তোমাকে এত সুন্দর সন্তান দান করেছে এত সুন্দর ছেলে আল্লাহ মনে হয় দুনিয়াতে কাউকে কোনোদিন দেননি আর দেবেন না, এত সুন্দর সন্তান দান করেছে আর মেনা তোমাকে আল্লাহ, আল্লাহ মনে হয় কাউকে দেয়নি আর দেবেনও না। তবে আমি না দেশের নিয়ম অনুযায়ী অর্থের কাঠামোর জন্য তোমার ছেলেকে আমি নিতে পারছি না। আচ্ছা ফিরে আমেনার কোলে দিয়ে দিল, তা আমেনা কষ্ট পাবেন কি পাবেন না একটু বলেন তো বাবু? কষ্ট, কোলে নিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। আবার আমেনা দুধ পান করছেন না, আরেকজন তাই গেল আরেকজন মেয়ে গেল আল্লাহর নবীকে কোলে নিয়ে নাড়াচাড়া করে এইভাবে কথাবার্তা বলে আমেনার কোলে ফিরিয়ে দিয়ে দিল। হে বিরাদার কয়েকখানা মেয়ে আমেনার কোলে ফিরিয়ে দিয়ে দিল, বড় লোকের ঘরের ছেলেদের নেব বেতন পাবো পুরস্কার পাবো বলে। হে বিরাদার আমেনার বড় মনের মধ্যে বড় দুঃখ বড় কষ্ট ভাই জান আমার, এই মেয়েরা নবীকে গ্রহণ করেননি, দলিল কিন্তু এটা প্রকাশ্যে, তবে গোপন দলিল হলো এটাই আমার রাসূলুল্লাহ কাউকে পছন্দ করেন। এটা জোরে বলেন না? তাই ওই মেয়েদের মনে আল্লাহ আল্লাহ, নবী পছন্দ করেননি, ওই মেয়েদের মনে আল্লাহ অনিয়া ভাব দিয়ে দিয়েছে, এই জন্য মেয়েরা বলে ছেলে নিতে পারবো না। জি হারিস হালেমাকে নিয়ে চলে আসছে, উটনিটা হাঁটতে পারছিল না, মরুভূমি ময়দান পার হয়ে আসছে, তো একটা গাছ ছায়া, স্বামী আমি আর উটনির ওপরে বসে থাকতে পারছি না, দুর্বল তো অসুস্থ মেয়ে তো বসে থাকতে পারছি না, একটু এই গাছের ছায়াতে উটনিটাকে বসান না, আমি একটু আরাম করব ঘুমাবো। ঠিক আছে, উটনিটাকে বসে মালটা নামিয়ে स्वामी हारेस बसे आछे आर हजरत हालेमा शुए गेलेन चादर पेड़े शुए गेलेन। हजरत हालेमा चादर पेड़े शुए गेलेन भाई जानामा आर घुम चले आसलो। हजरत हालेमा एबार देखछेन चाँदेर चाइते उज्जल चेहरार एकटा छेले हालेमार पाशे एसे डान स्तने चप चप करे दूध पान करछे। बोलेन सुबहानाल्लाह। एदिके दायरा आगे फिरिए दिले अपर दिके रसूलुल्लाह ओई हालेमार ओई हालेमा घुमेर अवस्थाय आमार रसूलुल्लाह हालेमार दूध पान करतेछिलेन भाईजान आमार। हालेमार घुम भেঙে গেল आल्लाहर नबीके आर देखते पेलेन ना। हालेमा एबार उदासीनता ধারণ करे एबार जार जार कान्नाकाटी करते शुरू करलेन छटपट करतेछिलेन। হযরতে খারেজ বলেন ओ বিবি হালেমা তুমি এইভাবে কেন কাঁদো কি ব্যাপার তোমার কি হলো? বলে স্বামী গো চাঁদের চাইতে একটা উজ্জ্বল চেহারা ছেলে আমার দানিস্তানের দুধ পান করছিল ছেলেটা কোথায় গেল? এত সুন্দর ছেলে এত খুশবু পেলাম ছেলেটা কোথায় গেল? বিবি তুমি ভুল বলছো। বলে আমি যাতে মেয়ে আমি ভুল বলছি না আমি বলছি ঠিক বলছি। স্বামী গো আমার দানিস্তানের দুধ পান করেছে আল্লাহর হাবিবি এলো মা মেনার ঘরে রাহমাতে আজ সারা দুনিয়া গেল ভরে চাঁদ চাইতে চলেছে রাজার রক্তে লাল হইল উম্মতি উম্মতি বলে নবী সারা জীবন কাঁদল নবী গো। আমেনা দুধ পান করেছেন হালেমা দুধ পান করেছেন। হালেমা বলেন স্বামী গো আমি যাতে মেয়ে আমি বুঝতে পারছি আমি দেখলাম আমার দুধ পান করেছে গো স্বামী। বিবি তুমি ভুল বলছো স্বামী ভুল বলছি না। ও বেরাদারি এবার বলে চলো মক্কা শহরের দিকে এবার নিয়ে চলতে লাগলেন। মক্কাতে ছেলে একজন ছাড়া আর দ্বিতীয় নেই সব বড় লোকের ঘরে চোখ বড় লোকের ঘরে সব সন্তান সব নিয়ে চলে এসে দায় না পুরস্কার পাবো বেতন পাবো বেশি বেশি করে তাই আমার রাসূলুল্লাহকে কেউ গোমেরা গ্রহণ করেনি আল্লাহ তাদের মনে অনিয়া ভাব করিয়ে দিয়েছিলেন ভাইজান আমার। হালেমা স্বামীকে নিয়ে গেলেন এবার এই জায়গায় একটা জায়গা ঠিক করলেন ঘুরে ফিরে এখানে এসে আমার একসাথে চলে যাব। ও বেরাদার হালেমা এবার সন্তান খুঁজে বেড়াতে লাগলেন এখানে যান ও বাড়ি যান এ বাড়ি যান। আল্লাহু আকবার। হযরত আমিরা হামজা বসা এসেরা এবার হালেমাকে আমেনার ঘরে নিয়ে গেল। এই ছেলেটা গরিব ঘরে দুঃখিনী আমেনা স্বামী নেই এই ঘরে একটা সন্তান আছে তবে সন্তানটা এত সুন্দর যা দুনিয়াতে মনে আল্লাহ কাউকে দেয়নি। এই ছেলেটাকে যদি নাও পাবা নইলে আর ছেলে মক্কা শহরে নাই। এ বেরাদারি হযরত খালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলেন ঠিক আছে ছেলেটা দেখি এবার ঘরে ঢুকে গেলেন। আমেনা কাঁদছেন চুপি আছে সবই আছে মেহমান আছে সবার মন যেন জর্জরিত। হযরত খালেমা যখন গেলেন বলে ছেলেটাকে আমি নিব তবে দেখে নি। ও বেরাদারি অনেক মেয়েরা বলতে লাগলো ওর তো নিজের জানে সুখ নাই অসুস্থ শরীরে মাংস নাই স্তনে দুধ নাই আবার কি করে সাহস করে নিল মেয়েটা বাচ্চা নেব। আলেমা বলেন মেয়েরা বোনেরা আমাকে অবহেলার চোখে তোমরা কেউ দেখিও না আমি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা দিয়ে এই বাচ্চাখানা লালন পালন করো জানের চাইতেও বেশি ভালোবাসা দিয়ে ঠাট্টা করো না বোনেরা নিয়ে যাবো আমি। আমেনার পাশে গেলেন আঁচল দিয়ে আমেনার চোখের পানি মুছে দিলেন। আমেনা তোমার বোন তুমি কেঁদো না বোন শুনলাম তোমার এ সন্তানকে কেউ গ্রহণ করেনি। আমেনা তুমি আর চোখের পানি ফেলো না তোমার এই সন্তানকে আমি নিয়ে যাবো। আমেনা चोखेर पानी मुछे रसूलुल्लाह मायेर दिके देखते देखते हालेमार दिके हाथ बाड़िये दिलेन, बोलेन सुबहानाल्लाह, जोरे बोलेन हालेमार दिके हाथ बाड़िये दिलेन। हजरते हालेमा रदियल्लाहु ताआला आनहा आमार रसूलुल्लाहर हाथके धरे बुके राखलेन और नबी आमार मुचकी हेसे गेलेन, जोरे बोलेन नबी मृदु हेसे गेलेन। আপুরপুর শোভমত বাসি ব্যবহার হলে খুশি মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো। নবীর মৃদু হাসাতে মুচকি হাসাতে घर आलोय आलोकित तो हो गल, मानुष आश्चर्यित तो हलो। तबे आमार तो स्वामी आछे, स्वामीर बिना अनुमतिते तो निते पारबो ना, आमार स्वामी आछे, स्वामीर अनुमति नेब, तारपर आमी बाच्चा निते पारबो, जाई ठीक आछे। गेलेन स्वामी खुजलाम कोटा शहरेर छेले নেই, তবে একটা ছেলে আছে এতিম, ছেলেটার বাপ নেই, মারা গেছে। বাচ্চাটা পেটে ছিল, মায়ের পেটে ছিল, বাবা মারা গেছিল। আর আমেনা স্বামীহারা গরিবী সংসার, তবে ছেলেটার দাদা আব্দুল মোতালেব কাবার মোতালি, হয়তো বেতন পাবো কি পাবো না, পুরস্কার পাবো কি পাবো না জানি না, তবে কি করা যায়, আবার তো 2 বছর আসতে পাবো না। তো স্বামী হারেস কত সুন্দর মনে এবার বললেন, দেখেন বিবি আবার তো 2 বছর আসতে পাবো না, তো খালি হাতে ফিরে গিয়ে কি হবে, খালি হাতে ফিরে গিয়ে কি হবে, যাও বিবি ওই এতিম ছেলেটাকে বুকে জড়িয়ে নাও, এতিমকে লালন পালন করব, যদি বেতন টাকা পয়সা পুরস্কার নাও পাই তো এতিমকে লালন পালন করে তো নেকি হবে, তো এই নেকিগুলো আমাদের পরকালে কাজে লাগবে, পরকালে কাজে লাগবে বলে হুকুম হয়ে গেল, যাও ছেলেটাকে নিয়ে নাও, নেকি হবে, টাকা পয়সা পাবো না তো পাবো না, গরিব গরিবে এই অবস্থায় দিন কেটে দেবো, এতিমকে লালন পালন করব, আল্লাহ খুশি হবেন, এর বদলা আল্লাহ দেবেন, পরকালে কাজে লাগবে। স্বামীর হুকুম হলো, হালেমা চলে আসলেন, হ্যাঁ হুকুম হয়ে গেছে ছেলে নেব। কথাবার্তা বলে আব্দুল মোতালেব নবীর চাচারা নবীর চাচিরাও আছে, সব সব একবার একবার করে সব বুকে নিয়ে আদর করে চুমুন দিয়ে, হালেমার ৩৭ থেকে ৩৮ বছর বয়স, বুড়ি নয়, ওই যে 1 বছরের বাচ্চা আছে ঘরে, পুত্র সন্তান একটা, অনেকে বলে বুড়ি, বুড়ি না, গরিবী হালে অসুস্থ জর্জরিত জীর্ণ শীর্ণ। হালেমার কোলে এবার আব্দুল মোতালেব তুলে দিলেন, আর যেমনই হালেমা তুলে নিয়ে বুকে লাগিয়ে পেছানিতে চুম্বন দিলেন, হালেমার আল্লাহ যৌবন ফিরিয়ে দিলেন, হালেমা 16 বছরের যুবিকার মতো হয়ে গেলেন, জোরে বলেন। এই যে 15-16 বছরে যে মেয়েদের যে মানে হেল কাটিং কত সুন্দর, তো এইরকম যুবিকা হয়ে গেলেন, শরীরে মাংস হয়ে গেল, গোস্ত হয়ে গেল, আর অসুস্থতা নেই, চোখ মুখগুলো একদম ভরপুর সুন্দর হয়ে গেল। এ বেরাদার হাজিরাতে হালেমার স্তনে দুধে ভরে গেল, এবার হাজিরাতে হালেমার সব ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট দূর হয়ে গেল, আর হালেমার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোতে লাগলো, জোরে বলেন। বেরাদার মানুষ আশ্চর্যিত হলো, হযরতে হালেমা স্বামীর দিকে যাচ্ছেন, স্বামী বলে এটা আমার হালেমা নয়, হযরতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী আপনার আমি হালেমা, আপনি মুখ ফেরাবেন না, আপনারই আমি হালেমা। এ বেরাদার হযরতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চেহারা দেখে খুশবু পেয়ে স্বামীও খুশি হয়ে গেলেন। সেই হারেস এবার হযরতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবার আব্দুল মোতালেব এবং নবীর চাচাদের संगे कथबार्ता हलो एबार उटनिर ओपरे सवार हये एबार चलबेन बाड़ीर दिके बेरादार किन्तु ओ दायरा एबार सवारिर ओपरे सवार हये बाच्चादेरके निये जाच्छिलो एदिके किन्तु हजरत खालेमा उटनिर ओपरे सवार हलेन उट निजे आगे असुस्थ छिलो गति जोर छिलो ना एबार नबीके निये जेमनई एबार उटनिर ओपरे सवार हये गेलेन ए बेरादार उटनिर क्षमता बेड़े गेल उटनिर असुख दूर हये गेल जोरे बोले देन सुबहानाल्लाह उटनिर असुख दूर हये गेल हजरत हारे अपनार हालेमा रादियाल्लाहु ताआला आनहा खुशिते भरपूर एबार द्रुत गतिते उटनी एबार चलते लागलो आगे जे दायरा जे बाच्चादेरके निये जाच्छिलो ए बेरादार हालेमार उटनी एबार ओई उटनीगुलाके अतिक्रम करे एबार चलते लागलो आगे आगे द्रुत गतिते छुटे चलছে এই মেয়েরা বলে হালেমা তোমার শরীর তো এরকম ছিল না তোমার চেহারা তো এরকম ছিল না হালেমা তোমার উটনীর তো ক্ষমতা এই রূপ ছিল না এত তাকত এত ক্ষমতা কোথা থেকে এলো বলে বলতে পারবো না বোনেরা বলতে পারবো না এই ছেলেটাকে আমি কোলে নিলাম সব নিয়েতে আল্লাহ আমার সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দিয়েছেন আমি উটনীর উপরে সওয়ার হলাম আমার উটনীর ব্যথা বেদনা কষ্ট দূর করে আল্লাহ আমার উটনীর আমার উটনীর ক্ষমতা তেজ রেপটারি বাড়িয়ে দিয়েছেন এই বেরাদার হালেমার উটনী এবার নিয়ে চলে গেল সেই হালেমার জীর্ণ কুটিরে হালেমার বাড়িতে এবার দরজায় হাজির এই বেরাদার হালেমার বেটি আনিসা হোজাইফা সুমরারা খুশবু পেয়ে বলে মা তুমি একটা বড় নিয়ামত নিয়ে চলে এসছো হ্যাঁ বেটিরা এবার নবীকে নিয়ে হালেমা ঘরে ঢুকে গেলেন কয়েকটা ছাগল ছিল ছাগলের স্তনে দুধে ভরা গেল হালেমার বাড়িতে এবার কয়েকটা খেজুরের গাছ नबीকে নিয়ে যাওয়ার পর এবার খেজুরের গাছে ঠোকা ঠোকা খেজুর ঝুলতে লাগলো নবীকে নিয়ে গেলেন হযরত হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা আঙ্গুর ফলের গাছ ছিল ঠোকা ঠোকা আঙ্গুর ফল ঝুলতে লাগলো হযরত হালেমার স্তনের দুধ এত বেড়ে গেল এ বেরাদার নবীকে আঙ্গুর স্তনের দুধ পান করেন পরবর্তী ওই এক বছরের ছেলে বাম স্তনের দুধ পান করে এবার বেরাদার দুধ কিন্তু শেষ হয় না এ হাদিস পাকের কথা যে হালেমা নবীকে নিয়ে যাওয়ার পর এবার স্তন থেকে এত দুধ বয়ে যেত দিনের বেলায় স্তনের দুধ বইয়ে 12 থেকে মানে 13 থেকে 14খানা কাপড় ভিজে যেত স্তনের দুধে এত আল্লাহ বরকত দিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কাপড় বদলাতেন 13 থেকে 14 কোন রাবী বলে 12 থেকে 14খানা কাপড় এই স্তনের দুধ বইয়ে ভিজে যেত এই বেরাদার হালেমা এবার ভরপুর বরকতময় জীবন হয়ে গেল হযরত হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রাসূলুল্লাহকে বুকে লাগিয়ে বলেন ওরে রহমতের ধার কে এলি তুই বল অভাগী হালেমার জীবন করিতে সুফল ওরে রহমতের ধার কে এলি তুই বল অভাগী হালেমার জীবন করিতে সুফল কচি তুই গান জড়িয়ে গলে ডাকু যখন আম্মা বলে কচি মুখের ডাক শুনে তো আমার মন যে হয়েছি তো ভাই হাই রে আমি না পেয়ে না হালেমা পেয়ে গেলে এবার একদিকে শিশু নবীকে ডান দিকে বাম দিকে নিজের বেটাকে বেটিরা আছে ঘরে নবী রাত্রেবেলায় উপর দিকে নজর করে দেখতেন তো অন্ধকার ঘর আলো হয়ে যেত হালেমা নবীকে কোলে নিয়ে দেখতেন কি যেন গুনগুন শব্দ আর জোনাকি পোকার মতো আলো সাহসী আছেন আল্লাহ একটা বড় নিয়ামত দান করেছেন আমাকে সকালে স্বামীকে বলে স্বামী আমি এই রকম জিনিস দেখেছি বলে বিবি বাইরে কাউকে বলিও না আল্লাহ বড় নিয়ামত দান করেছে হয়ে গেল हजरते हालेमा बाड़ीर काज काम करें तो नबी के सहिए दें और निजेर बेटाटा के समान तो नबी एबार शुए थाकें तो नबी ओपर दिके नजर करे मुचकी मुचकी हेसे हाथ पा हिलातें बोलें सुबहानाल्लाह। तो हजरते हालेमा दृश्य देखे एसे नबी के कोले निये ओपर दिके नजर करतें तो देखते पेतें एकजन नूरानी चेहरार व्यक्ति फूल दिए नबी के खेलातो माने खेलाते हजरते हालेमा देखलें दृश्यखाना आमार रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন আমি হালেমার বাড়ি গেছিলাম শুয়ে থাকতাম আমি আনন্দ উন্মাদিত হয়ে খুশি হতাম আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম আমাকে এসে ফুল দিয়ে খালিয়ে আনন্দ দিত বলে দেন সুবহানাল্লাহ। হযরত হালেমা বলেন আমার ছেলে দুইজনকে সইয়ে দিতাম সওয়ানোর পর আমি এবার কাজ কাম করতাম দোলনায় হিলিয়ে दोला दिच्छिल माइयान आमार आल्लाहर नबी गो आराम करतेछिलेन खालेमा निजेर काजे थाकछिलेन आर आल्लाहर फেরেশতা জিবরাইল সালাম এসে আল্লাহর নবীর দোলনায় দোলা দিতে नूर मोहम्मद रसूल अरबी नाएबे परवार जिब्राइल चूमे जार दरबार हजरत जिब्राइल सलाम अमर रसूलुल्लाहर गोलाम ए बिरादार अल्लाहु अकबर এইভাবে লালন পালন করেন নবী এবার 2 মাস 3 মাস 4 মাস নবী 3 মাসে বস্তা শিখাছেন 4 মাসে নবী উড়ানাতেন হাঁটতেন আস্তে আস্তে নবী 5 মাসের পূর্ণ 2 বছরের ছেলের মতো নবী আমার হেঁটে চলে ফিরে বেড়াতেন বেরাদারি একদিন আল্লাহর নবী সাল্লামকে এবার কোলে নিয়ে হালেমা পার্সার গ্রামে চলে গেছেন ইহুদি নাসারার গ্রাম ইহুদি নাসারারা তাওরাতের বাণী এবার তাওরাতের ভাষা এবার তারা জানতো শুনেছিল আল্লাহর নবীর কথা ভেবে নিল এটাই নূর নবী মুস্তাফা आखिरी जमानार नबी हालेमार कोल थेके छिनिये निये आमरा जमा करे देव शहीद करे देव ओ बिरादार अनेक अनेक इहुदी नासारा हालेमाके घेरे निल अल्लाह रब्बुल आलामीन एबार बोलेन जिब्राइल ए बेदीन मुशरिकदेर मध्य आमार नबीर हबीबेर मध्य एकखाना पर्दा दिये दाओ वजअलना मिन बाइने आइदिहिम सद्दा वा मिन खालफिहिम सद्दा वा अगसाइनहुम आलेमा बुझते पेरे अल्लाहर नबीके आंचल दिए ढेके निये एबार बाड़ी चले आसलेन स्वामी के बोलें स्वामी गो ये घटना घटेছে बीबी বাইরে কাউরে বলো না আর বাইরে তুমি এই সন্তানকে নিয়ে যাও না এবার নিয়ে যান না ঘরে রাখেন লালন পালন করেন যখন দিনের বেলা নিয়ে বের হন এবার মেঘের আবরণে সে ছায়া করে নাই আল্লাহু আকবার রাতের বেলায় আন্নাতে যখন নবীকে নিয়ে এবার দাঁড়াতেন আল্লাহর নবী অপর দিকে আঙুল করতেন এবার চাঁদকে আঙুল দেখাতেন নবীর আঙুল যেদিকে যেত আকাশের চাঁদ কানা সেই দিকে চলাফেরা করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তারাগুলা আঙুলের ইশারা করতেন এবার নবীর আঙুল যেদিকে যেত আকাশের তারাগুলা সেই দিকে চলত আকাশের চাঁদ তারা গো আমার রাসূলুল্লাহর ছিল খেলানা। তবে মজলিস খুব সুন্দর করে সিগন্যাল দে সময় তো মোটামুটি হয়ে গেছে মোটামুটি কি না পূর্ণ সময় হয়ে গেছে आज एखान रखलाम कल के हालेमार बाड़ी थेके अलौकिक घटना विशाल विशाल घटना घटबे कल के सुनबेन सालाम पड़ेन या नबी सालाम अलैका सलावात घुरी घुरिलाम विश्व भुवने देखिलाम आपन नयने जाया आछे जमी आसमाने सकले तोमार अधीने या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावात जब कनी के वक्त तो आना कलमाए तैयब पढ़ाना चेहराए अनवर दिखाना हसल में आप बख्शवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावात अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह वलगलुल्लाह बिकमालिका सबदु जबी जमालिया।